অনলাইন ক্লাস নিচ্ছি, বাট আমরা চেষ্টা করবো যদি পসিবল হয় ফিজিক্যালিও কোনো এক্সট্রা ক্লাস নেওয়ার জন্য। তো আমরা একেবারে ফার্স্ট যে লেকচার ছিল আমাদের প্রথম একবার ফার্স্ট ক্লাস থেকে, আমরা সেখানে চ্যাপ্টার ওয়ানটা ভালো মতো পড়েছিলাম। চ্যাপ্টার ওয়ান ছিল হচ্ছে কনভেনশনাল যে মেশিনিং যে আইডিয়া গুলো ছিল, এখানে একটা ফিজিক্যাল কাটার থাকতো এবং একটা ওয়ার্ক পিস থাকতো, ওদের মধ্যে রিলেটিভ মোশনের মাধ্যমে ফ্রিকশনের মাধ্যমে আমরা হচ্ছে ম্যাটেরিয়াল রিমুভ করতাম। তো চ্যাপ্টার ওয়ান শেষ হওয়ার পর আমাদের যে চ্যাপ্টার টু ছিল, আমরা কিছু জিনিস পড়েছিলাম, তারপর একবার রিভিউ করে দিচ্ছি সবার জন্য। টার্নিং আমরা সবাই দেখেছিলাম যে টার্নিং আসলে বলতে কি বোঝায়। আমরা যখন আমাদের লেদ যখন ভালো মতো পড়েছি, আপনাদের দুইটা লেদই পড়া হয়েছে, দুই লেদ দুই বিগ গ্রুপেরই, এ এবং বি ল্যাবে, তো আমরা জেনেছি যে টার্নিং এর ক্ষেত্রে আমাদের দেখা যায় কি, ওয়ার্ক পিসটা যে থাকে সেটাতে যে স্পিন্ডল এবং চাকের মাধ্যমে অ্যাটাচ করা থাকে, সেটা কি হয় ড্রাইভিং ক্লাসের মাধ্যমে এঙ্গেজ করা হয় এবং ওয়ার্ক পিসটা রোটেট করে। তো এখানে দেখা যায় ওয়ার্ক পিস রোটেট করে আর কাটারের একটা মোশন থাকে যার মাধ্যমে একটা সিলিন্ড্রিক্যাল সারফেস পাওয়া যায় টার্নিং এর ক্ষেত্রে। তো আমরা এই ছবিগুলো লাস্ট ক্লাসে দেখেছিলাম ক্লাসে, যে কোনটা দিয়ে কি বুঝায় সবগুলো দেখানো হয়েছিল। তারপরে যদি কারো সমস্যা হয়, স্লাইডটা দেওয়া আছে গ্রুপে আপনাদের যে ক্লাসরুমে, যদি কারো সমস্যা হয় আমাকে ক্লাস কোশ্চেন করতে পারেন। আমরা এই সংখ্যাগুলো পড়েছিলাম লাস্ট ক্লাসে। আমি আরেকবার বলে যাচ্ছি জাস্ট বলার জন্য, ফেসিং ছিল হচ্ছে একটা ফেস সার্ফেস ক্রিয়েট করা একটা ফিনিশিং অপারেশনের মতো। কন্ট্রোল টার্নিং ছিল, দেখেন মাউসের পয়েন্টার খেয়াল করলে বুঝতে পারবেন, কন্ট্রোল টার্নিং আমরা একটা হচ্ছে কন্ট্রোল পাথ সেট করতাম। আপনাদের বলেছিলাম যে সিএনসি মিলিং যে মেশিনটা আমাদের ল্যাবে আছে, আমরা এটা দিয়ে কি করি কোডিং করে দেই, দেন অটোমেটিক হচ্ছে যে কাটারটা সেই কোডটাকে ফলো করে একটা কন্ট্রোল পাথ সেট করে নেয়, যে এ থেকে বি। আমাদের যেমন আমরা স্থানাঙ্ক পড়েছিলাম, তো এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ এবং স্থানাঙ্ক ছিল, এরকম স্থানাঙ্ক সেট করে দেওয়া হয় একটা পাথ সেট হয়ে যায়। তো কন্ট্রোল টার্নিং আমরা এরকম একটা পাথ সেট করি, সেই পাথ বরাবর ফিট দিলেই হচ্ছে কাটারটা সেখানে যে কেটে একটা ডিজাইন বা শেপ তৈরি করে। ফেস টার্নিং ও ছিল, সরি ফর্ম টার্নিং ছিল হচ্ছে আমাদের সেম, যে একটা ফর্ম যে কাটার থাকতো। আমরা জেনেছিলাম চ্যাপ্টার ওয়ানে দুই ধরনের আমাদের অপারেশন হয়, একটা জেনারেশন একটা ফর্মিং। জেনারেশনটা তৈরি করা যে ডিপেন্ড করে হচ্ছে আমাদের কাটারের মুভমেন্ট বা হচ্ছে ডিরেকশনের উপর, যে কাটিং টুলটা যে ফিড হবে সেটা যে ডিরেকশন হবে ডিরেকশনের উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে জেনারেশনটা হতো। আর আমাদের যে কাটিং টুল ছিল তার যে শেপ ছিল, শেপের জন্য যেন ডিজাইন করা হয় বা কোনো ফিনিশিং করা হয় বা অপারেশন করা হয় এটা ফর্মিং হতো। তো ফর্ম টার্নিং এ দেখা যাচ্ছে কি, যে কাটার স্পেশাল টাইপ কাটার দেখা যায়, কাটারটাই হচ্ছে এখানে একটু দেখেন কার্ভি কাটার। এই কাটারটা যেই শেপে আছে সেই শেপটাই হচ্ছে আমরা ক্রিয়েট করতেছি হচ্ছে আমাদের ওয়ার্ক পিসের উপর, এই জন্য এটা হচ্ছে ফর্ম টার্নিং, এটা ফর্ম ক্রিয়েট করা। ট্যাপার টার্নিং ছিল, বলেছিলাম যে একটা ট্যাপ ক্রিয়েট করা, অর্থাৎ ওয়ার্ক কাটারটাকে একটা সার্টেন অ্যাঙ্গেলে হচ্ছে ফিড দেওয়া হবে, মানে একটা কি হবে একটা ট্যাপ তৈরি করা হবে, ট্যাপার তৈরি করা হবে। চ্যাম্পারিং ছিল হচ্ছে আমরা বলেছিলাম যে কোনো একটা স্ট্রেট সারফেস এর মধ্যে কোন রকম হচ্ছে স্ট্রেট কর্নার তৈরি করলে আমরা তাকে চ্যাম্পার বলি। আপনারা হয়তো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ করেছেন এই কাজটা, স্ট্রেট কর্নার, আর যে রাউন্ড কর্নার তাকে আমরা ফিলেট বা কর্নার করা বলি। আর কাট অফ, এর আরেকটা নাম হচ্ছে পার্ট অফ, PARTOFF, এটা হচ্ছে কোনো একটা পোর্শনকে রিমুভ করে ফেলা, একটা ওয়ার্ক পিস থেকে সার্টেন ফিড এবং ডিরেকশনের মাধ্যমে একটা সার্টেন পোর্শন ডিলিট করে ফেলা। বোরিং আমরা জানি যে বোরিং, ড্রিলিং, রিমিং তিনটাই হচ্ছে হোল ফিনিশিং বা হোলের মধ্যে করা হয়, যার মধ্যে বেসিক ছিল হচ্ছে ড্রিলিং। ড্রিলিং প্রথমে একটা সার্টেন ডায়ামিটারে ড্রিল করা হবে, সেই ড্রিলটা যদি আমরা এনলার্জ করি তাহলে বোরিং হয়, আর যদি সেই ড্রিলের মধ্যে যে রাফ সার্ভিস সেটাকে আমি ইন্টারনালি ফিনিশ করি আমরা রিমিং বলতাম। তো আমরা আরো দুটা পড়েছিলাম, কাউন্টার বোরিং আর কাউন্টার সিঙ্কিং, কি বলতে পারবেন কি ছিল এই দুটি জিনিস, কাউন্টার বোরিং আর কাউন্টার সিঙ্কিং? এনিওয়ান? জি স্যার, বলুন তো কি ছিল কাউন্টার বোরিং আর কাউন্টার সিঙ্কিং? স্যার আমরা ড্রিল স্যার আমরা ড্রিল করা অংশটাকে যদি আমরা বড় করতে চাই তাহলে সেটাকে আমরা বলি কাউন্টার, মানে এর ডায়ামিটারটা যদি বলবো কাউন্টার বোরিং। এটা শুধু বোরিং হলো, তাহলে বোরিং আর কাউন্টার বোরিং এর মধ্যে পার্থক্য কি? আচ্ছা, কাউন্টার বোরিং এ হচ্ছে একটা সার্টেন ডেপ পর্যন্ত আর কি এনলার্জ করা হয় হোলটা আর কি, আর শুধু বোরিং এ শুধু বোরিং এ পুরোটাই, পুরো হোলটাই
ইনভার্স করা হয়। আর কাউন্টার সিঙ্কিং এ কি হতো? ওইখানে স্যার একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে সম্ভবত হচ্ছে ইনভার্স করা হতো, সার্টেন অ্যাঙ্গুলার শেপ তৈরি করা হতো হোলের মধ্যে সার্টেন ডেপথ পর্যন্ত। ভেরি গুড, কয়েকজন পেরেছেন। আর থ্রেডিং, আমরা বলেছিলাম যে থ্রেডিং এর ক্ষেত্রে কিন্তু একটা স্পেশাল কাহিনী ছিল, সেটা হচ্ছে যে ফিড রেটটা ছিল, আমি যখন হচ্ছে যেমন এরকম এখানে যেমন দেখেন এটা পুরোটা হচ্ছে একটা সলিড, লাইক দেখেন এখানে যেরকম পুরোটা ইউনিফর্ম, একবার ইউনিফর্ম ছিল। কি করা হয়, যখন কাটারটা পাস করে কিছু কিছু জায়গাতে সে কি করে খুব ফাস্ট কাজ করে, সেখানে অনেক বেশি ম্যাটেরিয়াল রিমুভ করে ফেলে, আবার কিছু কিছু পোর্শনে সে অল্প ম্যাটেরিয়াল রিমুভ করে। তাহলে কিরকম হচ্ছে দেখেন, প্রথমত হচ্ছে সে কিছু কিছু জায়গায় খুব ফাস্ট কাজ করতেছে, আবার কিছু জায়গায় ছেড়ে দিচ্ছে, আবার ফাস্ট কাজ আবার ছেড়ে দিচ্ছে এরকম। তো দেখা যায় কি এখানে করলে এরকম, যখন যেখানে যখন রুট আর ক্রেস্টের মতো কোথাও হচ্ছে এখানে একটা সার্টেন পোর্শন ডেপথ ক্রিয়েট হচ্ছে, হচ্ছে না হচ্ছে হচ্ছে না, এভাবে করে থ্রেড ক্রিয়েট করা হয়। তো থ্রেডিং এর ক্ষেত্রে মেইন ইম্পর্টেন্সটা হচ্ছে এখানে আমাদের ফিড রেটটা সেম থাকে না, ফিড রেটটাকে বেশি কম করে করে হচ্ছে আমাদের কাজ করা হয়, যার জন্য একটা সার্টেন পয়েন্টে এসে আমাদের ডেপথ বেশি হয় আবার ডেপথ কম হয়, ফলে আপ ডাউন দেখা যায় এবং সেখানে থ্রেডটা ক্রিয়েট করা হয়। আচ্ছা, আর নার্লিং বলেছিলাম, নার্লিং ছিল একটা স্পেশাল কাইন্ড অফ অপারেশন, যেখানে নার্লিং করার জন্য একটা নার্লিং টুলই থাকে আলাদা, যে টুলটা ইউজ করা হয়। আপনি যদি দেখতে পান এখানে নার্লিং করার জন্য যে টুলটা ইউজ করা হচ্ছে, এই টুলটা দেখতে যেমন ঠিক সেম শেপটাই হচ্ছে আমাদের চলে আসতেছে নার্লিং এর ওয়ার্কপিসের উপর। নার্লিং কেন করা হয় বলেছিলাম, কোনো পার্ট গুলাকে ভালো মতো গ্রিপ করার জন্য আমরা সেখানে কিছু খাঁজ কাটি, স্ট্রেট লাইন বা অ্যাঙ্গুলার লাইন টানি, সেই লাইন গুলো হচ্ছে নার্লিং এর মতো কাজ করে। এই জিনিস একটু বোঝাটা ইম্পর্টেন্ট, এটা আমরা হয়তো আগে কখনো দেখিনি, আমরা ফার্স্ট টাইম দেখতেছি, একটু ভালো মতো খেয়াল করেন, একটু ভালো মতো খেয়াল করতে হবে। সেটা দেখি আমরা, আমাদের নর্মালি যে কাটিং টুল গুলা থাকে একে কয়েকটা ভাগে ভাগ করা যায়, যেটা দেখা যাচ্ছে রাউন্ড নোজ টার্নিং টুল, রাউন্ড নোজ টার্নিং টুল, সেটা দেখেন তার দুই পাশেই হচ্ছে কাটার, এই যে যে অ্যাঙ্গুলার পার্টটা দেখা যায়, যে অ্যাঙ্গুলার লাইনটা এই পাশে এবং এই পাশে দুই পাশেই দেখা যাচ্ছে, এইটা হচ্ছে মেইনলি কাটার, মানে শার্প এজ যেটা আমাদের, মানে যেটা হচ্ছে ম্যাটেরিয়ালের সাথে ম্যাটেরিয়ালকে রিমুভ করবে বা কাটিং অপর, তার দুই সাইডে হচ্ছে শার্পেজ দেখা যাচ্ছে। এখানে দেখেন এখানে শুধু একটা সাইডে শার্পেজ দেওয়া আর এখানে হচ্ছে আরেকটা সাইডে শার্পেজ দেওয়া। রাইট হ্যান্ড টার্নিং টুল মানে হচ্ছে সেটা হচ্ছে রাইট থেকে লেফটের দিকে, আপনি যদি হাত দেখেন দুই হাত দিয়ে ধরেন, এইটা আমাদের হচ্ছে রাইট পোর্শন, এটা আমাদের রাইট পোর্শন আর এটা আমাদের লেফট পোর্শন। রাইট হ্যান্ড টার্নিং টুল কি করবে, রাইট থেকে লেফটের দিকে কাটবে, রাইট হ্যান্ড টার্নিং টুল রাইট সাইড থেকে লেফট সাইড এর দিকে যাবে, গিয়ে হচ্ছে ম্যাটেরিয়াল গুলোকে রিমুভ করবে, কারণ শুধুমাত্র এক পাশে হচ্ছে আমাদের শার্প এজ আছে, বাকি পাঁচটা হচ্ছে ফ্ল্যাট, এটা ফ্ল্যাট সাইড, এটা হচ্ছে আমাদের শার্প সাইড, তেমনি শার্প সাইড দিয়ে হচ্ছে এখান থেকে ম্যাটেরিয়াল রিমুভ করতে পারবে। তাহলে যেটা বললাম, আমাদের রাইট হ্যান্ড টার্নিং টুলের ক্ষেত্রে আমাদের শুধুমাত্র একটা পোর্শনে আমাদের শার্প এজ থাকবে, বাকি পোর্শনটা ফ্ল্যাট হবে, এবং রাইট হ্যান্ড টার্নিং টুলটা হচ্ছে রাইট সাইড থেকে লেফট সাইড এর দিকে যাবে। তাহলে এখন আপনারা বলেন তো, লেফট সাইড টার্নিং টুলে কি হবে বা লেফট হ্যান্ড টার্নিং টুলে কি হবে? লেফট থেকে রাইট এর দিকে যাবে, হ্যাঁ, যে আমাদের যে লেফট সাইড আছে সেখান থেকে রাইট এর দিকে যাবে, এবং এটা শুধু এটাও সেম, একটা পোর্শনে হচ্ছে আমাদের শার্প এজ আর একটা পোর্শন ফ্ল্যাট, আর রাউন্ড নোজ হচ্ছে আমাদের দুই পোর্শনই হচ্ছে যে শার্প এজ, এবং এটা দুই পুরো যে কোনো পাশে মুভ করতে পারে। কাট অফ টুল ছিল হচ্ছে যে বলেছিলাম কাট অফ এর মতো একটা সার্টেন পোর্শনটাকে পুরোটা কেটে নিয়ে আসে, দুই পাশ জুড়েই হচ্ছে আমাদের শার্প এজ। একই রকম ভাবে যে লেফট সাইড ফেসিং টুল রাইট সাইড ফেসিং একই ভাবে কাজ করবে। এখন আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যেটা মনে রাখতে হবে, যদি রাইট হ্যান্ড টার্নিং টুল কখন ইউজ করব আর লেফট কখন ইউজ করব, রাইট হ্যান্ড টার্নিং টুল ইউজ করব যখন এই যে আমাদের ওয়ার্ক পিসটা আছে, যদি তার মধ্যে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ মোশন হয়, অর্থাৎ এই যে এখানে যে ওয়ার্ক পিসটা রোটেট করবে, ওই যে আমাদের যে মনে আছে কিনা আপনাদের যে স্পিন্ডেলের সাথে চাক ছিল চাকের মধ্যে ওয়ার্ক পিসটা ঘুরতো, যদি এই ওয়ার্ক পিসটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ মোশনে থাকে তাহলে আমরা রাইট হ্যান্ড টার্নিং টুল ইউজ করব, আর হচ্ছে যদি আমাদের ক্লকওয়াইজ মোশন দেয় তাহলে আমরা লেফট সাইড ইউজ করব। এইটা আগের মতোই,
আর ট্রেডিং টুল বলেছিলাম একটা স্পেশাল টাইপ অফ ট্রেডিং টুল হয়, যেটা হচ্ছে বলেছিলাম যে একটা স্পিড, মানে ফিড রেটটা হচ্ছে চেইন জয়ের মধ্যে, স্পিড ফিড রেট বেশি হলে বেশি মেটেরিয়াল রিমুভ করে, কম হলে কম মেটেরিয়াল রিমুভ করে, আপ ডাউন আপ ডাউন শেপ তৈরি হয়। আমাদের মোশন কোন পাশ থেকে দেওয়া হচ্ছে, তাহলে কোন পাশ থেকে দেখবো আমরা বলেন? ভেরি গুড, লাইভ এন না লাইভ সেন্টার দেখতেন? আচ্ছা, এবার আমরা জানবো নর্মালি লেট কয় ধরনের হয়। তো আপনারা কি বলতে পারবেন আমাদের যে এখানে লেখা যাচ্ছে, লেখা দেখা যাচ্ছে স্পিড, ইঞ্জিন, টুল রুম, টারেট, এইগুলোর মধ্যে আমাদের লেট কোনটা যেটা আমরা ল্যাবে করে থাকি, ইউজ করি? ইঞ্জিন লেট। ইঞ্জিন লেট, সবাই একমত? জি স্যার, ইঞ্জিন লেট। হ্যাঁ, তো কেন সেটা একটু বলি দেখেন। প্রথম স্পিড লেট গুলো বুঝি। স্পিড লেটের মধ্যে এটা আসলে ভালো হচ্ছে কার জন্য দেখেন, এটা যেটা লাইট ওয়ার্ক, মানে কম স্পিডে কাজ করা যাবে, যেমন হচ্ছে উড টার্নিং এর জন্য বা মেটাল পলিশিং এর জন্য, মেটাল স্পিনিং এর জন্য লাইট ওয়ার্ক গুলা করা হয়, হেভি কাজ গুলা করা হয় না। এটা হচ্ছে সুবিধা। মানে স্পিন্ডল স্পিড হচ্ছে যে অল্প, যে ছোট বস্তু যেগুলো হয় তাদের মধ্যে হাই স্পিডে চালনা করতে হলে কোনো সমস্যা নাই, বাট বড় কোনো কাজ হলে সেখানে খুব সেন্সিটিভ পোর্শন থাকে, সেখানে স্পিডটা বেশি কম করে চেক করতে হয় পজিশন ওয়াইজ। এখানে যেগুলো দেখা যাচ্ছে এই কাজগুলো লাইট ওয়ার্কে করা হয়। এই স্পিড নিতে সমস্যা ছিল হচ্ছে এর স্পিড রেঞ্জ খুব কম, লাইক হচ্ছে ধরেন হচ্ছে 13-14 হাজার এরকম কয়েকটা স্পিডে কাজ করতে পারে, তার মধ্যে বিভিন্ন স্পিডের রেঞ্জটা সেটা খুবই কম ছিল, লিমিটেড ছিল। তাহলে স্পিড লেট ভালো হচ্ছে কেন, কোথায় ভালো? ভালো দিক হচ্ছে যেটা আমি যে লাইট ওয়ার্ক করি আমরা নর্মালি উড টার্নিং বা মেটাল পলিশিং এর ক্ষেত্রে ইউজ করতে পারি, ওই সব বস্তুর ক্ষেত্রে এখানে হাইভি স্পিডে কাজ করা যাবে। বাট সমস্যা হচ্ছে আমাদের স্পিডের রেঞ্জটা কম, লাইক হচ্ছে ও অল্প 3-4টা স্পিডের মধ্যে কাজ করতে পারবে, 12,000, 13,000, 14,000 এরকম কয়েকটা আরপিএমে কাজ করতে পারবে, খুব বেশি রেঞ্জে কাজ করা যাবে না। ইঞ্জিন নেট একটু পরে বলি, টুল রুমটা বলি। টুল রুমের বৈশিষ্ট্য হচ্ছে এটা খুব ভালো অ্যাকুরেসি নিয়ে কাজ করে, দেখেন লেখা আছে খুব ভালো অ্যাকুরেসি, অর্থাৎ যে কাটিং পার্টটাকে রিমুভ করতে হবে চিপস গুলা বের হবে, খুব ঠিক মতো কাজ করতে পারে। এখানে এখানে স্পিডের রেটটাও ভালো, এবং এটা মেইনলি ইউজ করা হয় ডাই ম্যানুফ্যাকচারিং এর জন্য। আপনারা হচ্ছে যে এমএসপি লেভেলে দেখেছিলেন ট্যাপ এন্ড ডাই ছিল আমাদের, সেই ডাই গুলা ম্যানুফ্যাকচার, ছোট ছোট স্মল পার্টিকেল, যে ছোট ছোট পার্ট গুলা হয় সেই পার্ট গুলা তৈরি করার জন্য আমরা কাজ করতে পারি হেভি অ্যাকুরেসির মাধ্যমে। টারেট লেট ছিল হচ্ছে এটা একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে, আপনারা কি আগে কখনো শুনেছেন এই নামটা টারেট লেট? কেউ কখনো শুনেছেন নাকি এই নামটা? না স্যার, শুনে নাই স্যার। আচ্ছা, এটা একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে, সেটা বলি। আমাদের যে আমরা যখন ইঞ্জিন লেট পড়তাম, যেহেতু আপনারা সবাই ইঞ্জিন লেট পারেন, কারণ আপনারা এমএসপি ল্যাবে দেখেছেন, আমি আপনাদের এ গ্রুপের ল্যাব নিয়েছিলাম তখন আপনাদের বলেছিলাম, প্লাস ল্যাবে দেখেছিলাম সবাই মেশিন গুলো স্টাডি করেছেন, ইঞ্জিন লেট কিন্তু খুব কমন, মোটামুটি সবগুলো বেসিক স্ট্রাকচার থাকে এবং ইঞ্জিন লেদের ক্ষেত্রে সবগুলোই পাওয়া যায়। কিন্তু ইঞ্জিন লেদে একটা সমস্যা ছিল হচ্ছে, আপনাদের কি মনে আছে ক্যারেজের কথা? ক্যারেজের ভিতর কি থাকতো বলেন তো? স্যার, হুইল থাকতো দুইটা, আর টুল পোস্ট থাকতো। মানে আমাদের তো একটা মেশিনের বেসিক পার্ট থেকে দুইটা, বলেছিলাম যে ওয়ার্ক পিস আর কাটিং টুল, এর মধ্যে ক্যারিয়েজ কোনটাকে নিয়ে কাজ করে? কাটিং টুল নিয়ে কাজ করে। তো আমাদের আমি একটু আগে যখন ফার্স্ট থেকে বলে আসতেছি, জেনারেশন হচ্ছে এক ধরনের অপারেশন, ফর্মিং এক ধরনের অপারেশন, তাহলে আমাদের কিন্তু অনেকগুলো নাম পড়লাম, টার্নিং, ট্যাপারিং, থ্রেডিং, সবসময় কি সেম টাইপের টুল লাগতো নাকি অপারেশন ওয়াইজ টুল চেঞ্জ করতে হতো? একটাই টুল পোস্ট ছিল। তার অর্থ হচ্ছে আপনি যদি মাত্রই থ্রেডিং করার পরে মনে হচ্ছে না আমি এখন হচ্ছে যে ড্রিলিং করবো, তাহলে আপনাকে সেই টুল পোস্ট চেঞ্জ করতে হবে বা কাটিং টুলটা চেঞ্জ করতে হবে, বারবার বারবার মেশিনটাকে অফ করে হচ্ছে যে ওই টুল পোস্ট খুলে নিয়ে এসে চেঞ্জ করতে হতো। এই ধরনের চেইন টুলকে বলা হয় QCO, চেঞ্জ মানে নরমালি বলা হয় CO, মানে চেঞ্জ ওভার টাইম। আর বর্তমানে আপনারা যখন আইপি যেহেতু পড়তেছেন, আপনাদের ফিউচারে যখন আপনারা ফোর্থ ইয়ার উঠবেন ইনশাল্লাহ, তখন আপনাদেরকে এগুলো নিয়ে অনেক কাজ করতে হবে। বর্তমানে যে টেক্সটাইলে যারা মানে বা মেকানিক্যাল সেক্টরে যারা হচ্ছে আইপি নিয়ে কাজ করে, একটা খুবই চিন্তার বিষয় হচ্ছে QCO, কুইক চেঞ্জ ওভার। অর্থাৎ কত সহজে দেখা যায় মেশিনিং করতে গেলে অলমোস্ট 50% টাইম যে আইডল থাকে মেশিন, 50% টাইমই দায়ী হচ্ছে যে আমাদের চেঞ্জ ওভার করাটা। মেশিন খুব ঠিক মতো চলে, বাট দেখা যায় যখন লট চেঞ্জ হয়, আপনারা লট বুঝেন তো সবাই? LOT, লট মানে বুঝি সবাই?
না স্যার স্যার ভুলে গেছি আবার বলবেন। আচ্ছা, লট হচ্ছে যখন আমাদের কোনো বাল্কে প্রোডাকশন করা হয়, আমরা তো অবশ্যই গার্মেন্টস বা টেক্সটাইলে এক পিস টি শার্ট তৈরি করি না, বা এক কেজি সুতা তৈরি করি, মানে লটে অনেক বড় সাইজে তৈরি করি। এখন একটা বায়ার আমাকে অর্ডার দিল যে আমাকে এত কাউন্টের, ধরেন 30 কাউন্টের সুতা তৈরি করতে হবে, তো 30 কাউন্টের ধরো 500 পিস সুতা তৈরি করবো আমরা, এই 500 পিস হচ্ছে একটা লট, অর্থাৎ পুরোপুরি 500 পিস তৈরি করা পর্যন্ত একটাই লট নাম্বার থাকে, একটা কোড নাম্বার থাকে সেই লটের, একটা কোড নাম্বার দেওয়া থাকে, এই কোড নাম্বার অনুযায়ী এই 500 পিস তৈরি করা পর্যন্ত হচ্ছে একটা লট। যখনই এই লটটা শেষ হয়ে যাবে তখন আমি নতুন একটা লট প্রোডাকশনে দিব, তখন নতুন কোড নাম্বার আসবে, অর্থাৎ আমাদের যে অর্ডার ওয়াইজ যে প্রোডাকশন যে ডিমান্ডটা থাকে সেই ডিমান্ড গুলাকে একটা একটা লট বলি আমরা, প্রোডাকশন ডিমান্ডটাকে। তো দেখা যায় কি, যেটা এই লট গুলো নিয়ে কাজ করতে যখন হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যখন মেশিন আইডল থাকে, প্রোডাকশন ফুডে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে টাইম ইজ মানি, আপনি যত টাইম সেভ করতে পারবেন সেই টাইমটা দিয়ে আবার প্রোডাকশন করা যাবে, সেই প্রোডাকশন দিয়ে আরো বেশি টাকা আসবে। সেই জন্য যতগুলো কোম্পানিতে মেইনলি আইতে যারা আপনারা যাবেন ফিউচারে, তারা দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের কাজটা হচ্ছে টাইম সেভ করা, সেটা ওয়ার্কার স্টাডি দিয়ে হোক, মেশিন স্টাডি দিয়ে হোক, মোশন স্টাডি দিয়ে হোক। আপনারা দেখবেন যে আইর জন্য একটা পপুলার আইটেম হচ্ছে স্টপ ওয়াচ, আপনারা যখন আইতে যাবেন আপনাদের একটা স্টপ ওয়াচ দেওয়া হবে অবশ্যই ফ্লোরে, যে আপনারা টাইম স্টাডি করে দেখবেন কোথায় কোথায় টাইম সেভ করা যায়। তো একটা বড় টাইম হচ্ছে সেভ করা, সেটা হচ্ছে এই চেঞ্জ ওভার টাইমটা, অর্থাৎ কত সহজে আমি চেঞ্জটা করতে পারি। যেমন জাপানি একটা টুল আছে SMED, সিঙ্গেল মিনিট এক্সচেঞ্জ অফ ডাইস, অর্থাৎ এই যে টুল যেই যত খুশি হোক না কেন ওরা 1 মিনিটের মধ্যে চেঞ্জটা করার চেষ্টা করে, যে ওদেরই একটা আইডিয়া ছিল। তো আমাদের ওই মেইনলি টেক্সটাইলে যে অনেক বড় একটা সমস্যা হচ্ছে আমাদের এই চেঞ্জ ওভার টাইমটা, তো ইঞ্জিনিয়ারদের যে সমস্যাটা হচ্ছিল আমাদের এই টুল পোস্ট গুলাকে বারবার কাটিং টুল খুলে খুলে চেঞ্জ করতে হতো, যেটা অনেক টাইম কনজিউমিং এবং হ্যাসেল প্রসেস। যদি এমন হতো একসাথে অনেকগুলা টুল পোস্ট আছে, আমাদের কাজ শেষ, কোনো একটা লিভার বা কোনো একটা ক্লাচকে ক্লাচিং করলেই অটোমেটিক এটা ঘুরে যাচ্ছে, অন্য একটা টুল পোস্ট চলে আসতে, তাহলে ভালো হতো না যে আমাদের একটা কাজ শেষ, একটা ক্লাচিং করলাম বা লিভারটা চেঞ্জ করলাম, অটোমেটিক টুল পোস্টটা ঘুরে গেল, নতুন টুল পোস্টটা বসায় দেওয়া যাচ্ছে, পুরোটা খুলে নিয়ে আসতে হচ্ছে না। তো টারেট নেড়ে এই কাজটা করা যায়, অনেকগুলা টুল মানে টুলকে একটা টুল পোস্টে দেখা রাখা যায়, লাইক দেখা যায় হচ্ছে যে আমাদের একটা টুল পোস্টের 8টা সাইড আছে, 8টা সাইডের মধ্যে 8 ধরনের টুল সেট করা যায়। আপনি জাস্ট একবার এটাকে জাস্ট রোটেট করবেন, সাইডটা ঘুরে যাবে, ওখানে ধরেন হচ্ছে ফার্স্টে ফর্মিং বা ফেসিং করলেন, ফেসিং করা শেষ আরেকবার ঘুরালেন রোটেট করলেন, দেখা গেল চলে আসলো হচ্ছে থ্রেডিং করার টুল, অর্থাৎ আমার যে অপারেশন গুলো হবে এরকম 5, 4, 6, 8, 10 এরকম অনেকগুলো টুল একসাথে রাখা যাবে, অর্থাৎ জোড়ায় জোড়ায় থাকবে এগুলো 4টা বা 6টা বা 10টা বা 12টা, অনেকগুলা টুল পোস্ট একসাথে থাকে, আপনি জাস্ট একবার করে রোটেট করলেই ওটা পুরোটা ঘুরে যাবে আর সেখানে নতুন নতুন টুল বসানো যাবে, পুরোটা খুলে নিয়ে আসতে হবে না। এটা হচ্ছে বেশ ভালো বৈশিষ্ট্য টারেট লেভেল। তো অনেক জায়গায় মেইনলি প্রোডাকশনে টারেট লেভ ইউজ করা হয়, আমাদের ল্যাবের মেশিনগুলো অনেক পুরনো আপনারা জানেন, আমাদের টারেট লেভ নেই আমাদের ল্যাবে। তো টারেট লেভ সবচেয়ে বেশি বড় বৈশিষ্ট্য হচ্ছে আমরা হচ্ছে ওই অনেকগুলা টুলকে এক টুল পোস্টকে একসাথে ইউজ করতে পারি, যে লেখা আছে টারেট অন টুল পোস্ট রোটেটস দ্য পজিশন অফ ভ্যারাইটি অফ টুলস, আর এটা করা হচ্ছে কাপস্টন হুইলের মাধ্যমে। স্যার কি বলুন স্যার, আমাদের যে সিএনসি মিলিং মেশিন আছে ওইটা তো কি স্যার একাধিক টুল পোস্ট আছে? সিএনসি মিলিং মেশিন হচ্ছে অন্য, ওরা হচ্ছে টুল পোস্ট আলাদা করে সেট করতে হয় না, ওদের হচ্ছে মেমরি থাকে, এটা ওরা মেমরিতে সেট করে রাখে কোনটা কাজ করতে হবে, ওটা অটোমেটিক ফিড দিয়ে দেওয়া যায়। মানে যেমন লেদের ক্ষেত্রে কি হয়, এই কাজটা তো ম্যানুয়ালি হচ্ছে, তো ম্যানুয়ালি খুলে খুলে কাজ করতে হয়, আর যখন আমরা হচ্ছে যে ইয়াতে কাজ করি, আমাদের হচ্ছে সিএনসি মিলিং এ কাজ করি বা সিএনসি লেদে কাজ করি, তখন তো টুল আলাদা করে সেট করতে হয় না, ওর ভিতরে সবগুলো টুল রাখা আছে, সেট করা আছে, আপনি জাস্ট কমান্ড করবেন ওটা চলে আসবে। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। যদি ইন কেস পসিবল হয়, আমাদের আমার ইচ্ছা আছে যে আপনি ইন কেস পসিবল পারমিশন পাওয়া যায়, আপনাদের লাস্ট দিন যে ম্যানুফ্যাকচারিং ল্যাবটা ভিটা কেনার চেষ্টা করা হবে, তখন হচ্ছে তখন আপনারা দেখবেন কাজ করে। যেমন আমাদের এই যে দেখেন, এটা হচ্ছে কাপস্টান হুইল, এখানে অনেকগুলো হেড দেখা যাচ্ছে, প্রতিটা হেডে একটা করে টুল পোস্ট রাখা যাবে, তো একবার করে যখন এখানে এখানে ম্যানুয়ালি এখানে যদি আমি রোটেট করে এটাকে ঘুরাই দিই, তাহলে কিন্তু এই হেডটা সামনে চলে যাবে, এই ডি হচ্ছে এখানে চলে আসবে, এভাবে করে সবগুলো ঘুরতে থাকবে। এটা কাপস্টান হুইলের মাধ্যমে একটা হুইলের উপরে পুরোটা সেট করা হয়, একটা করে রোটেট করলে বা মুভ করে আর টুল পোস্টগুলোর পজিশন চেঞ্জ হয়ে যায়, এই পুরোটা অটোমেটিক করা যাবে, বারবার হচ্ছে টুল পোস্ট না খুলে। তাহলে আমাদের বুঝে যাচ্ছে সবগুলো লেদের মধ্যে ইঞ্জিন লেডটা হচ্ছে কস্ট বা ডিজাইন চিন্তা করে বেটার, বাট আলটিমেটলি সবচেয়ে ভালো হচ্ছে টায়ার লেডটা। আমরা ফিউচারে হচ্ছে দুইটা লেড নিয়েই পড়বো, স্পিড বা হচ্ছে টুল রুম,
আরো আছে বেঞ্চ লেদ, এগুলো আমাদের মেইন কনসার্ন না। মেইন কনসার্ন হচ্ছে ইঞ্জিন লেদ, টারেট লেদ, আর আরেকটা বড় যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের সিএনসি লেদ। তো আপনাদের আমি হচ্ছে ল্যাবে দুইটা গ্রুপকে হচ্ছে, আমি তো বি গ্রুপের ল্যাব নিয়ে নিই, হয়তো স্যার করিয়েছেন বি গ্রুপকে, তো আপনাদের কিন্তু আমি পুরো মেশিনটা ড্র করে দেখিয়েছিলাম একবারে, বেস থেকে শুরু করে প্রতিটা পার্ট ধরে ধরে দেখিয়েছিলাম। আশা করি এখন বোঝা উচিত যে কোথায় কোন পোর্শনটা থাকে। তো এগুলো মানে আমার বলতে হবে না যে বেড হচ্ছে আমাদের যে ভার্টিক্যাল হরাইজন্টাল যে সার্ফেসটা ছিল যার উপরে পুরো মেশিনটা মাউন্ট হয়েছিল, ক্যারিয়ার ছিল আমাদের ভার্টিক্যাল মেম্বার যার মধ্যে হচ্ছে আমাদের অনেকগুলো ক্রস স্লাইড, টুল পোস্ট, অ্যাপ্রন ছিল, হেড স্ট্রোক তো বলেছি অনেক আগে আমরা, ড্রাইভিং ইউনিট আমাদের, টেল স্ট্রোক সাপোর্ট দিত আমাদেরকে, আর দুই ধরনের রড ছিল, ফিড স্ক্রু, সরি ফিড রড আর লিড স্ক্রু। আপনাদের কারো পার্থক্য মনে আছে দুইটার মধ্যে কি বেসিক পার্থক্য ছিল ফিড রড আর লিড স্ক্রুর মধ্যে, কি বলতে পারবেন? স্যার ফিড রডে থ্রেড থাকে না, লেড স্ক্রুতে থ্রেড থাকে। হ্যাঁ, তাহলে তার জন্য কি আউটপুট হবে? লেড স্ক্রু হচ্ছে স্যার থ্রেড কাটিং এর জন্য ইউজ করা হয়, আর ফিড রড হচ্ছে টার্নিং, টেপার টার্নিং, গ্রুভিং এগুলোর জন্য ইউজ করা হয়। ভেরি গুড। আচ্ছা, এই যে আমি যে লিড স্ক্রুর সাথে যে কানেক্ট করব আমাদের ক্যারিয়েজ কে জন্য কি ইউজ করা হয় জানো? হাফ নাট মেকানিজম। ভেরি গুড। হাফ নাট কেন বলি এটাকে আমরা? হাফ নাট কারণ স্যার দুইটা নাট লেড স্ক্রু দুই পাশে থাকে, এটাকে আপনার লিভার দিয়ে জয়েন করলে এটা হাফ নাটটা ক্লোজ হয়ে ফুল নাটে। হ্যাঁ, ভেরি গুড, অনেকটা হয়েছে। সেটা হচ্ছে যে আমাদের হাফ নাট হচ্ছে নাট আসলে একটাই, বাট হাফ পোর্শন হচ্ছে বাইরের দিকে আর হাফ পোর্শন হচ্ছে ক্যারিয়েজের ভিতরে। তো যখন আমি হাফ নাটকে এঙ্গেজ করি তাহলে যে হাফটা বাইরে আছে যে হাফটা ভিতরে আছে সেটা দিয়ে কানেক্ট হয়ে যায়। কানেক্ট হলে কি হয়, লিড স্ক্রুর সাথে ক্যারিয়েজ কানেক্ট হয়, এন্ড লিড স্ক্রু দেখেন থ্রেড করা, অর্থাৎ কোন একটা পোর্শনে উঁচু কোন একটা পোর্শনে নিচু, এই থ্রেডে রেখা বলা হয় রুট আর ক্রেস্ট, মানে শীর্ষ আর হচ্ছে খাজ। তো যখন ক্যারিয়ারটা এই লিড স্ক্রুর মধ্যে পাস করে তাহলে একটা পোর্শনেও কি উপরের দিকে ফিট পায়, আবার হচ্ছে যে ফাঁকা জায়গা, এই জন্য কি হয় ওর যে মোশনটা হয় সেটাও কিন্তু ওইভাবেই কাজ করে। আপনাদের হয়েছে যেটা যে হাফ নাটের ক্ষেত্রে বললাম যে হাফ নাটের হাফ পোর্শন হচ্ছে ইনসাইড দা আমাদের ক্যারিয়েজ আর হাফ পোর্শন হচ্ছে বাইরে, যার জন্য যদি হাফ নাটকে এঙ্গেজ করি যেটা কানেক্ট হয়ে যায় এবং মোশন পেয়ে যায় হচ্ছে লিড স্ক্রু থেকে আমাদের ক্যারিয়েজ। আচ্ছা, কিছু টার্মিনোলজি দেওয়া আছে, এটা খুবই বেসিক জিনিস বলে দিচ্ছে যে বেড তো আমরা জানি, আগেই বলেছিলাম যে গ্রে কাস্ট আয়রন দিয়ে কাজ করা ছিল, হেস্ট্রোকের মধ্যে স্পিন্ডল ছিল, ট্রান্সমিশন হতো আর ড্রাইভ মোটর ছিল, টেল স্ট্রকে যে ছিল আমাদের সেখানে মনে আছে আপনাদের আমি দুই ধরনের ক্ল্যাম্পিং দেখিয়েছিলাম, একটা হচ্ছে পুরো টেল স্ট্রকের জন্য আরেকটা হচ্ছে ডেড সেন্টারের জন্য। তো দুইটা প্রশ্ন বলছে দুই ধরনের ক্ল্যাম্পিং হতো, একটা লংগিটিউডিনাল ওয়ে ক্ল্যাম্প, একটা হচ্ছে ট্র্যাভার্স ওয়ে ক্ল্যাম্প, এখানে সেন্টার ছিল আরো ডেড সেন্টার ছিল। কুইক চেঞ্জ গিয়ার বক্স হচ্ছে পাওয়ার ক্যারিয়েজ অ্যাসেম্বলি মুভমেন্ট, যে এখানে যে গিয়ার বক্সটা আছে ফিড বক্সটা যেটা মুভমেন্ট করতো, ক্যারিয়েজ ছিল যার মধ্যে একটা ক্রস লাইট ছিল যেটা হচ্ছে যে ক্রস ওয়াইজ মোশন দিত এদিকে দিয়ে, ক্রস লাইট মোশন দিত, টুল পোস্ট ছিল আর দুই দিকে মুভ করতে পারতো, লংগিটিউডাল মানে হচ্ছে যে ও আপ ডাউনও করতে পারতো সামনে পেছনে যেতে পারতো, আর গাইডওয়ে ছিল। যেহেতু এখানে মুভমেন্ট হবে আমি এটা আপনাদেরকে শেপার করার সময় বলেছিলাম, মুভমেন্ট মানে সেখানে গাইডওয়ে থাকবে যেটাকে গাইড করবে পুরো পোর্শনটাকে মুভ করার জন্য। কারো কোশ্চেন থাকলে অবশ্যই বলবেন। তো আমি বলেছিলাম যে আমাদের মেইন কনসার্ন হচ্ছে আমাদের যে তিন ধরনের লেদ নিয়ে বললাম আমরা, ইঞ্জিন লেদ, টারেট লেদ আর হচ্ছে সিএনসি লেদ নিয়ে পড়বো। তো এখন আমরা সিএনসি লেদ নিয়ে স্টাডি করছি, আমরা নেক্সট দুটো চ্যাপ্টার পড়বো হচ্ছে ইঞ্জিন লেদ আর টারেট লেদ নিয়ে। তো সিএনসি আমরা বলেছিলাম যে সিএনসি হচ্ছে কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল, অর্থাৎ এখানে কি করা হচ্ছে আমাদের কম্পিউটারে যে কোড দেওয়ার মাধ্যমে কাজ করা হচ্ছে, দুই ধরনের কোড থাকে, জি কোড আর এন কোড। জি কোড মেইনলি কাজ করে হচ্ছে আমাদের নর্মালি হচ্ছে যে মোশন গুলো দেওয়ার জন্য কোন পোর্শন থেকে কোন পোর্শনে কাজ করব, আর এন কোড মেইনলি কাজ করে হচ্ছে আমাদের ওই যে কখন লুব্রিকেন্ট আসবে, কখন স্টপ অন হবে, এইসবকে নিয়ে কাজ করবে। আপনাদের একটা কোড কোর্সও আছে আমাদের ফোর্থ ইয়ারে ক্যাট ক্যাম্প কাটিয়া, সেখানে হচ্ছে আপনারা এই কোডগুলো শিখবেন, আপনারা নিজেরাই হচ্ছে কিভাবে কোডিং এর মাধ্যমে আপনাদেরকে ড্রয়িং দেওয়া হবে, আপনাদেরকে ড্রয়িং দিয়ে দেওয়া হবে, আপনাদের নিজে করে বের করতে হবে যে কিভাবে হচ্ছে এটা ডেভেলপ করতে হয় বা আঁকতে হয়, এটা কিভাবে কাটা হলো। তখন আপনারা হচ্ছে কোডগুলো শিখবে, আপনাদের কোডগুলো শেখানো হবে, তো আপনারা সেই কোডগুলোকে স্টাডি করে করে নিজেরাই বলতে পারবেন। তো নর্মালি আসলে এই কোডগুলোর মাধ্যমে সেট করলে যদি বিটাকে নিয়ে যাওয়া পসিবল হয় তখন দেখবেন ওরা আপনাদের কোডিও শিখাবে। লাস্ট ইয়ার হচ্ছে 45 ব্যাচে নিয়ে গিয়েছিলাম, তো 45 ব্যাচে ওদের ওরা দেখেছিল যে খুবই ফ্যাসিনেটিং ছিল, একবারে আপনাদের সামনে লাইভ কোডিং করে ওরা ইনপুট দিচ্ছে, অটোমেটিক পার্ট গুলো কেটে পুরো পার্ট বের হয়ে আসতেছে। সিএনসি মিলিং এর ক্ষেত্রে, সরি সিএনসি লেদের ক্ষেত্রে
কিছু বেসিক পোর্শন থাকে, যেই পোর্শন গুলো আমাদের নর্মাল ইঞ্জিনের অনেক মিল আছে। যেমন দেখেন আমাদের যে নর্মাল আমাদের যে ইঞ্জিন লেজ ছিল সেখানে কিন্তু আমাদের যে ফার্স্টে ক্যারিয়ার্স থাকতো, তার উপরে আমাদের স্যাডেল, ক্রস স্লাইড, টেবিল, বাট একেবারে উপরে কিন্তু টুল পোস্ট ছিল, যে টুল পোস্টের মধ্যে কাটিং টুলটাকে অ্যাডজাস্ট করা হতো। একটা কিন্তু আমাদের একেবারে টপে যে কোনো ক্ষেত্রে আমরা এটা দেখেছিলাম, সেবারও দেখেছিলাম যে কাটিং টুল তো আর অবশ্যই হাওয়ায় থাকবে না, ওকে অবশ্যই কেউ ধরে রাখবে। তো আমরা কিন্তু দেখছিলাম যে ভাইসের মাধ্যমে টুল পোস্টটাকে রাখা হয়, কাটিং টুলকে ধরে রাখা হয়। ঠিক তেমনি লেদের এই সিএনসি লেদের ক্ষেত্রে হচ্ছে যে কাটিং টুলটা থাকবে এখানে, হচ্ছে যে ভাইস দিয়ে এটাকে অ্যাটাচ করে রাখা হবে, ভাইস ওকে এটাকে হোল্ড করে রাখবে। আচ্ছা, ভাইসের পরে হচ্ছে গার্ড, এটা হচ্ছে একটা ডোর টাইপের, দরজা টাইপের। দেখেন এখানে কিন্তু খুবই হাই স্পিডে হচ্ছে কাটিং করা হবে, তাহলে যে কোনো সময় কিন্তু কি হতে পারে, চিপস গুলা উড়ে এসে ফ্লাই করে কোনো যে অপারেটর তার চোখে এসে উঠতে পারে বা গায়ে লাগতে পারে। যেহেতু এটা মেটাল চিপস, খুবই হাই টেম্পারেচারে থাকে, তাহলে অবশ্যই হাত পুড়ে যেতে পারে, কেটে যেতে পারে। এইটাকে সেফটি দেওয়ার জন্য কি করা হয়, এই পুরো যেখানে কাটিং অপারেশন হয় তার চারপাশে একটা গ্লাসের দরজা দিয়ে দেওয়া হয়। এটাই হচ্ছে গার্ডের মতো কাজ করে, গ্লাসের দরজা দিয়ে পুরোটাকে আটকে রাখা হয়। তারপরে ভিতরে অপারেশন কাজ করলে এই দরজার উপরে এসে করবে। ফার্স্টে যখন পুরোটা সেট করে দেওয়া হয়, দেন দরজাটাকে ক্লোজ করতে হয়। এই ডোরটাকে ক্লোজ করার পরে আপনার কাটিং অপারেশন শুরু হয়, তার আগে না, আগে ক্লোজ করতে হবে, তারপরে হচ্ছে কাটিং অপারেশন করতে হবে। চাক তো জানি আমরা, চাক ঠিক বলছেন, বলেন তো চাকের কাজ কি? ওয়ার্কপিস কে ধরে রাখা, ওয়ার্কপিস কে। আর আর হচ্ছে স্যার স্পিন্ডল থেকে আপনার মোশনটা ওয়ার্কপিস কে দাও। হ্যাঁ, ওয়ার্কপিস কে মোশন দাও, ওয়ার্কপিস কে মোশন দাও, এটাই হচ্ছে মেইন কাজ। আচ্ছা, মোটর আমরা সবাই জানি মোটরের কাজ কি, মোটর হচ্ছে মেইনলি পাওয়ার দিবে, যেখানে মোটর থাকে। অনেকটা মিল আছে আমাদের নর্মাল ইঞ্জিন লেদের সাথে। এখানে লেদের বেড ছিল, আপনাদের মনে আছে যে বেড থাকে, বেডের উপরে পুরো পোর্শনটা হচ্ছে মাউন্ট করা হয়, আর কাটিং টুল থাকে একটা, যেখানে একটা কাটিং টুল আছে বা কাটার আছে, যেটা হচ্ছে কাটবে। এই হচ্ছে বেসিক স্ট্রাকচার গুলো, তো অনেকটাই হচ্ছে মিল আছে। তাও একবার পড়বেন, যদি কোনো কোশ্চেন অবশ্যই জিজ্ঞেস করবেন। আচ্ছা, আপনাদের আমি যাওয়ার আগে আপনাদেরই বলি, আপনাদের থেকে কয়েকজন বলেন সিএনসি লেদের সুবিধা অসুবিধা, আপনারা নিজেরাই বলেন, একজন একজন করে ফার্স্ট সুবিধাগুলো বলেন, যে লেদের সুবিধা কি স্যার? সিএনসি লেদে হচ্ছে কি স্যার, কম্পিউটার প্রোগ্রামিং এর মাধ্যমে আর কি পরিচালনা করা হয়, যে কারণে জাস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা জানলে হয়েছে। আর যদি নরমালি ইঞ্জিন লেদের কথা বলি, তাহলে সেখানে হচ্ছে এক্সপিরিয়েন্স এর প্রয়োজন পড়ে, হাতের কাজ ভালো হইতে হয়, যেটা না হলে আর কি অনেক সময় লাগতে পারে, প্রোডাকশন অনেক সময় লাগতে পারে। টাইম সেভিং ফাস্ট প্রসেস, তাই তো? জি স্যার। আচ্ছা, আরেকজন তিন সিলেবাস স্যার একুরেসি ভালো ইঞ্জিন লেদের থেকে, ভেরি গুড। আর আর কেউ ক্লাসিক রেসপন্স করতে পারে? আমি পর থেকে যে কে বলতেছে এটা আইডি মনে থাকবে না। আচ্ছা ফুয়াদ, হ্যাঁ খুব ভালো একটা পয়েন্ট ফুয়াদ আমাদেরকে বলছে, যে এখানে কিন্তু খেয়াল করেন আমি যেটা বললাম ফুললি অটোমেটেড হচ্ছে, তাহলে কেউ যদি একটু কোড টোড মুখস্থ করতে বা কোড মুখস্থ করাও লাগবে না। জাস্ট কখন হচ্ছে যে ফিড দিচ্ছি, দরজাও বন্ধ করব, প্রোডাকশন হয়ে গেছে, মেশিন বন্ধ করবো, এই জাস্ট সিম্পল বেসিক কাজগুলো করলেই হবে, তো খুব বেশি দক্ষ লোক লাগবে না। বাট ম্যানুয়াল লেদ মেশিন চালনা করতে কিন্তু খুবই খুবই এক্সপার্টাইজ লোক লাগে। যেমন আপনাদের বলি, আপনাদের যে লাস্ট সেমিস্টারে এমএসসি ল্যাব নিচ্ছিলাম, হতো 46 এর ফেব্রিকের, তো সাডেনলি হচ্ছে আমাদের যে যে ফোরজো চাকের মেশিনটা ছিল লেদের, যে মিলিং মেশিনের ডান পাশে যে মেশিনটা ছিল সেটা বন্ধ হয়ে গেছিল। পরে হচ্ছে আমাদের যে ল্যাবের যে অপারেটর আছে, তারা খুবই এটা নিয়ে খুবই এক্সপার্টিস আছে, তারা পুরো মেশিন খুলে একেবারে দেখে যে ভিতরে যে চাক ছিল চাক ভেঙে গেছে, এবং হচ্ছে যে গিয়ারটা ছিল, যে গিয়ার মাধ্যমে মোশনটা পাস করতো, সেই গিয়ারটা হচ্ছে যে ক্ষয় হয়ে গেছে, দেন তারা নিজেরাই হচ্ছে এই গিয়ার তৈরি করে তারা কাজ করছে। আপনারা রিসেন্টলি খেয়াল করছেন আপনাদের শেপার মেশিন যে ছিল না, দুই লেবি করছেন যে আপনারা এবি গ্রুপ, মেশিন কি চলছে শেপার মেশিন? না, লাস্ট দিন ল্যাবে হচ্ছে যে শেপার মেশিন নিয়ে তারা খুলে দেখছে, তো তারা দেখলো যে ওই শেপার মেশিন ভিতরে যে গিয়ার পোর্শনটা ছিল গিয়ারটা হচ্ছে কাজ করতেছে না, আর হচ্ছে আপনাদের যে এঙ্গেজিং র্যাম যে ছিল র্যামটা হচ্ছে অত মুভ করতেছে না, তো তারা বলছে এটা তারা ঠিক করতে পারবে। তো তারা কিন্তু এই দিক দিয়ে দেখা গেছে খুবই ওখানে এক্সপার্ট এই কাজগুলো করার ক্ষেত্রে। বা যারা সিএনসি লেদ চালাবে তাদের এত এক্সপার্ট হবে না, তারা দেখা যাবে যে বেসিক কিছু অফ অন বেসিক কিছু ইনস্ট্রাকশন দিলেই হচ্ছে। ভালো কথা বলছেন ফুয়াদ।
তো দেখা যাচ্ছে কি সিএনসি একেবারে কন্টিনিউসলি কাজ করতে পারে। আমাদের ল্যাবের যে মেশিন গুলো আছে লেদ গুলা, এগুলো একটু কাজ করে দেখবেন যে মেশিন থেকে গরম হয়ে যাচ্ছে, অনেক সমস্যা দেখা দিচ্ছে, আর সিএনসি কন্টিনিউসলি কাজ করতে পারবে, পুরো 24 ঘন্টায় আউটপুট দিতে পারবে। আরেকটা মজার বিষয় হচ্ছে, দেখেন যখন আমরা ম্যানুয়াল কোনো মেশিনে কাজ করি তখন কি হয়, একবার কাজ করলাম ওই কাজ কিন্তু সেভ করে রাখা যায় না, ওটা কিন্তু আবার যদি পরবর্তীতে কাজ করতে হয় ওই ম্যানুয়ালি ফিড দিয়ে 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 কাজ করতে হবে। আর সিএনসির মজা হচ্ছে যেহেতু ওর মধ্যে সেভিং ড্রাইভ আছে, মানে মেমোরি আছে, তো কি করা যাবে, কোনো একটা ডিজাইন কোনো একটা পোর্শনকে একবার বানানো হলে ওটাকে ভিতরে ডিজাইন সহ সেভ করে রাখা হয়, পোর্শন সেভ করে রাখা যায়। পরে যদি সেই পোর্শনটা কোনো এক বছর 2 বছর পরে আবার বানাতে হয়, ওই সেম কোডটাকে জাস্ট রান করলেই হয়ে যাবে, একবার প্রোগ্রাম করে বারবার ইউজ করা যাবে। আর যেটা বললো ফুয়াদ বললো, যেখানে লেস স্কিল বা লেস ট্রেন পিপল দিয়ে অপারেট করা যাবে, বাট যেহেতু ম্যানুয়ালের কাজগুলো অনেক বেশি স্কিল হইতে হবে। আর সিএনসি হচ্ছে সফটওয়্যারটা খুব আপডেট করা যায়, তো নতুন নতুন যে টেকনোলজি সাথে কাজ করা যায়, ট্রেনিং করা যায়, এটা নিয়ে ভালো মতো জানা যায়, নতুন সফটওয়্যার সম্পর্কে সফটওয়্যার ডিজাইন করা যায়। আপনারা তো হয়তো সবাই সলিড ওয়ার্কস পারেন খুব ভালো, নিজেরা ভালো মতো ড্রয়িং করতে পারেন, আপনারা কিন্তু সলিড ওয়ার্কস করা যাবে, আবার হচ্ছে ক্যাটিয়াতেও করা যাবে। বাট এখানে একটা সমস্যা হচ্ছে, এই দুইটাকে কম্বিনেশন করতে হবে, আমাদের যে সিএনসি লেদ আছে তার সাথে এই ডিজাইনটাকে মার্চ করতে হবে, তো ওইটা কমপ্লেক্স প্রসেস। তার জন্য ওই যে প্রো ডেস্কটপ বা কিছু সফটওয়্যার আছে ওই সফটওয়্যার দিয়ে করা যায় এগুলা, বা সলিড ওয়ার্কস দিয়ে করা যাবে। সলিড ওয়ার্কস করলে ওটা জাস্ট মার্চ করতে হবে মেশিনের সাথে, মার্চ করলে সলিড ওয়ার্কস এর ইনপুটও এখানে দেওয়া যাবে। নরমালি আপনাদের সলিড ওয়ার্কস এই 1-1 বা 1-2 শিখেছেন না 2-1 শিখছেন এবার? 1-2 এর জন্য আসলে সলিড ওয়ার্কস খুবই টাফ। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলে যে একটা স্টুডেন্ট 1-2 অত এত স্কিলফুল হয় না যে তারা হচ্ছে সলিড ওয়ার্কস করতে পারবে। দেখা যায় যে 1-2 এ কিন্তু অনেক স্টুডেন্ট একটা ভয় থাকে বা জড়তা থাকে এই ড্রয়িং গুলো নিয়ে, ঠিক সেম স্টুডেন্ট যখন 4-1 এ যে ক্যাটিয়া করে তখন তারা ইজিলি করতে পারতেছে। মেনলি হচ্ছে ওই জিনিস আস্তে আস্তে যত বয়স হবে আপনাদের, আপনাদের এক্সপিরিয়েন্স গুলো বাড়বে আর এই ভিউ গুলো আপনাদের আইডিয়া ক্লিয়ার হবে। তো এক সেমিস্টারে ক্যাটিয়া সলিড ওয়ার্কস করলে আসলে শুধু একটা শিখা যায়, অটোক্যাড। অটোক্যাড মেনলি ভালো শিখতে পারেন আপনারা, বাট আপনারা সলিড ওয়ার্কস ভালো শিখতে পারেন না, জানি না আপনারা কুকটুক পারেন, বাট আমার ধারণা এটা মনে হয় যে স্টুডেন্টের শিখা কম হয় সলিড ওয়ার্কস এর প্রতি। মনে করে দিন ফুয়াদ করছিল, আমি তাহলে ফুয়াদ কিছু কাজ দিব সলিড ডিজাইন করার জন্য, কারণ কাজ না করলে ভুলে যাবেন সফটওয়্যার। আমিও সলিড শিখেছিলাম, আমি কিন্তু অনেকদিন প্র্যাকটিস করতেছি না, কারণ আমি কোর্সটা পাচ্ছি না অনেক সেমিস্টার ধরেই, আমি কিন্তু অনেক কিছু ভুলে গেছি, আমাকে আবার ফার্স্টে একটু মনে করতে হবে। বাট আমি কিন্তু ক্যাটিয়া আমার রিসেন্ট রেগুলার করা হচ্ছে, দেখ ক্যাটিয়া সবই মনে আছে। সফটওয়্যার যদি শিখেন অবশ্যই প্র্যাকটিস থাকতে হবে, কিন্তু সব ভুলে যাবেন, ইচ্ছা মতো ডিজাইন করবেন যা খুশি। আচ্ছা আর আরেকটা সুবিধা হচ্ছে বললাম যে একজন অপারেটর দিয়েই পুরো সিএনসি মেশিন চালানো যাবে, একজনই পুরো কাজটা করতে পারবে। আর এখানে একটা স্কিল্ড ওয়ার্কার, এখানে সেম কাজ সবসময় করে, একই কাজ করে, তো তারা ওই জিনিসটা করতে করতে দক্ষ হয়ে যায়, মানে একই জিনিস একই প্রোগ্রাম বারবার অফ করতে হয়, তো এটা বেশি সমস্যা হয় না। অসুবিধা হচ্ছে বলেন তো কয়েকটা আমাদেরকে, এটা সমস্যা বলেন সরি আমাদের হচ্ছে সিএনসি মেশিনের, সিএনসি এর কস্ট বেশি, প্রাইস বেশি, কস্ট খুব বেশি। হ্যাঁ আর যে ফুয়াদ যেটা বললো সুবিধা, সেটাই কিন্তু অসুবিধা। যারা দেখেন যারা হচ্ছে এই যে আমাদের বললাম ল্যাবে যারা কাজ করে লেদ নিয়ে, তারা কিন্তু প্রথমে এসে কিন্তু এটা পারতো না, অনেক বছর ধরে মেশিন কাজ করতে 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 একজন 20-25 বছর এক্সপিরিয়েন্স কাজ করতে করতে শিখে গেছে, কারণ তাদের কোনো দরকার পড়ছে কাজটা করা। যেমন যে বললাম মেশিনের গিয়ার বক্স ভেঙে গেছে বা গিয়ার ফিয়া হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে, চেঞ্জ করতে, কিন্তু তারা প্রথমবার করে বুঝে নাই, করতে করতে আইডিয়া হয়ে গেছে। এখন যে হচ্ছে সিএনসি কাজ হচ্ছে, আপনি এরকম কোনো টেকনিক্যাল কাজ করতে হয় না, দেখা যাবে 20 বছর কাজ করার পরেও তার ওই আইডিয়াটাই নাই মেশিনে কোন পার্টটা নষ্ট হয়েছে বা কিভাবে ঠিক করবে, কারণ সে তো এত বেশি স্কিলফুল হয় নাই, এত কাজটা দরকার পড়ে নাই। এটা একটা বড় ধরনের সমস্যা, স্কিল ডেভেলপ হয় না। তো সিএনসি মেশিন ফার্স্ট এক্সপিরিয়েন্স বললাম যেটা হলো, আর এখানে বললাম যে বেসিক কিছু ট্রেনিং স্কিল থাকলেই হয়, ইন ইয়ার্স গন বাই ইঞ্জিনিয়ার্স নিডেড টু ফর ইয়ার, মানে দেখা যায় যে আমাদের নর্মালি কোনো সমস্যা হলে ইঞ্জিনিয়ার বা হচ্ছে বড় সিনিয়র কাউকে ডাকতে হয়, ওই যারা ম্যানুয়াল যারা অপারেটর তারা খুব বেশি দক্ষ হয় না কাজগুলো করার জন্য। আর আরেকটা সমস্যা হচ্ছে, এখন ওয়ার্ল্ড ওয়াইড দেখা যাচ্ছে যে সব জায়গাতেই সিএনসি লেদ পাওয়া যায়,
তো এখন অনেক ভার্সিটি গুলা বা অনেক এডুকেশন সেন্টারে হচ্ছে ম্যানুয়াল লেদ গুলা স্টাডি করায় না, মানে আপনাদের যেমন আমি ইঞ্জিন লেদ হাতে ধরে শিখিয়েছিলাম অন্য জায়গায় অনেক শেখানো হয় না, কারণ সবাই এখন সিএনসি তে কাজ করে। যেমন সমস্যা হচ্ছে আপনারা যেমন কিন্তু মেশিন ধরে দেখতে পারছেন এই হচ্ছে আমাদের হচ্ছে টেল স্টক ডেড স্টক ডেড সেন্টার, হাতে ধরে দেখতে পারছেন সবকিছু। এখন হচ্ছে স্টুডেন্ট যদি সিএনসি মেশিন পুরোটাই হচ্ছে কোটেড করা আবরণ দিয়ে রাখা, ওরা তো ভালো মতো জানে না বা ভালো নলেজ ডেভেলপ করতে পারে না। এখন আমরা জানবো হচ্ছে কিছু হোল অপারেশন যেগুলো ছিল আমরা অলরেডি জানি, মেইনলি এইটা ইসলামিক অ্যাভয়েড করে যাবো, কারণ আমি অনেকবার আগে বলছি রিমিং এ আমরা একটা অলরেডি ড্রিলড হোল্ড কে ফিনিশিং করি, এই জন্য এটা স্লো স্পিডে করতে হবে, অল্প স্পিডে স্লোলি করতে হবে যাতে ঠিক মতো সব জায়গায় ইকুয়াল হয়। আপনি যদি হাই স্পিডে রিমিং করতে যান তাহলে দেখা যাবে আরো বেশি পার্টিকেল রিমুভ হয়ে গেছে, কম বেশি হয়ে গেছে। রিমিং এর জন্য জাস্ট মনে রাখতে হবে রিমিং ফিনিশিং অপারেশন আর হচ্ছে স্লো স্পিডে করা হয়। চার ধরনের রিমিং ছিল বাট এটা আমাদের লাগবে না, জাস্ট বলার জন্য শেল রিম, এক্সপেনশন রিম, অ্যাডজাস্টেবল রিম আর হচ্ছে ট্যাপার রিম। বোরিং আমি বলেছি, আমি বোরিংটা অ্যাভয়েড করে যাচ্ছি। আচ্ছা এইটা আমি অলরেডি বলে ফেলেছি, আপনাদের মনে আছে কিনা যে দুই ধরনের আমার হচ্ছে যে কাটিং টুল ছিল, নর্মাল তিন ধরনের ছিল আসলে। রাইট হ্যান্ড ছিল হচ্ছে রাইট টু লেফট মুভ করতো, লেফট হ্যান্ড লেফট টু রাইট মুভ করতো, রাইট হ্যান্ড কাজ করতো অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনের সময়, আর লেফট হ্যান্ড কাজ করতো ক্লক ওয়াইজ এর সময়, আর এটা হচ্ছে রাউন্ড নোজ দুই দিকে কাজ করতে পারতো। একটা ইম্পর্টেন্ট পোর্শন হচ্ছে অনেক সময় দেখা যায় কাটিং টুল কাজ করতে 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 কিন্তু কি হয়ে যায় যে সব ভেঙে যেতে পারে, তাহলে এখন কি করতে হবে পুরো টুল পোস্টটা খুলে কাটারটাকে বের করতে হবে। তো এই জন্য কি করা হয় কাটিং টুলের বাইরে একটা এক্সট্রা পোর্শন অ্যাড করে দেয়, এটাকে আমরা বলি ইনসার্ট বলা হয়। ইনসার্ট গুলো কি করে, ইনসার্ট আর ইউজ টু ডিক্রিজ কস্ট ইন দ্যাট দ্য ইনসার্ট ইজ ডিসপোজড অফ এন্ড সাপোর্ট রিউজড, মানে হচ্ছে দেখেন এখানে খেয়াল করেন এই যে পোর্শনের উপরে এক্সট্রা আরেকটা পোর্শন অ্যাড, মানে মেইন বডির সাথে কাটারকে না রেখে বাইরের দিকে অ্যাটাচ করা হয়, কাটার যদি ভেঙে যায় জাস্ট এখানে একটা কাটার অ্যাড করলেই হবে, পুরো টুল পোস্টটা বাদ হয়ে যাবে না। যদি এমন হতে পুরোটাই কাটার হিসেবে কাজ করতেছে তাহলে কিন্তু কাটার ভেঙে গেলে পুরোটাকে খুলে আবার ওয়েল্ডিং বা জয়েনিং করে কাজ করতে হতো, বাট আমি যদি এখানে একটা ইনসার্ট বা একটা এক্সট্রা পোর্শন দিই যার মধ্যে কাটারকে বসানো যাবে তাহলে কি হবে, কাটারটা ভেঙে গেলে জাস্ট আরেকটা নতুন কাটার এনে এখানে বসায় দিলেই হবে, পুরো পোর্শনটা চেঞ্জ করতে হবে না। আর আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে দেখেন আপনি কাটারের মাধ্যমে একটা মেটালের থেকে মেটাল রিমুভ করেন তাহলে কাস্ট চেঞ্জ বেশি হতে হবে কাটারের নাকি মেটালের, বেসিক কথা কাটারের এটা যে মনে রাখতে হবে। ডিজাইন করার সময় অবশ্যই কাটারের স্ট্রেংথটা বেশি হতে হবে, কাটারের মধ্যে ইনসার্ট থাকে আর যে বললাম ডিরেকশন গুলো মনে রাখলেই হবে। আচ্ছা আমি কিন্তু লাস্ট বলেছিলাম ওই যে আমাদের কাপস্টার রুলের কথা বলেছিলাম, তার একটা যে করা হয়েছে যে দেখেন এখানে খেয়াল করেন এই যে এখানে যেমন চারটা সাইড দেখা যাচ্ছে, একটা দুইটা ওইখানে আরো দুইটা সাইড আছে, অর্থাৎ চার সাইডে চার ধরনের টুল বসানো যাবে। যেমন দেখেন লেখাও আছে এই টুলটা হচ্ছে টার্নিং অ্যান্ড ফেসিং এ কাজ করবে, এই টুলটা নার্লিং এর কাজ করবে, এই টুলটা কুইক চেল মানে টুল প্রসেস এই যে এটা হচ্ছে টার্নিং ফেসিং আর হচ্ছে বোরিং এর কাজ করবে, তিন ধরনের এখানে দেখাচ্ছে কাটার। খেয়াল করেন এখানে দেখেন এখানে কিন্তু ফাঁকা জায়গা, এই যে ফাঁকা জায়গা আর এখানে মাঝখানে কিন্তু স্লট করা, তার অর্থ হচ্ছে এইটাকে এখানে অ্যাডজাস্ট করা যাবে। এই যে আমাদের টুলটা আছে টার্নিং আর ফেসিং যেটা, এই টুলটাকে এখানে অ্যাডজাস্ট করা যাবে, হোল্ডারটাকে এই যে হোল্ডারটা আছে হোল্ডারটাকে এখানে অ্যাডজাস্ট করা যাবে। আবার হচ্ছে এখানে একটা লিভার সিস্টেম আছে, এটাকে হচ্ছে যে এক ডানে বামে ঘুরালে হচ্ছে এঙ্গেজ বা ডিসএঙ্গেজ মানে হচ্ছে যে টাইট বা হচ্ছে লুজ হবে, তাহলে যখন আমার হচ্ছে এই টুল হোল্ডারটাকে এখানে বসালাম, বসাই যদি এটাকে জাস্ট টাইট দেই তাহলে এটাকে ফিক্স হয়ে গেল। আবার হচ্ছে এমন হলো যে আমার এই টার্নিং আর ফেসিং এর কাজ শেষ, নার্লিং করতে হবে, তাহলে এটাকে একবার রোটেট করব, ঘুরাবো, ঘুরানোর পরে কি হবে এখানে এই টুলটা হোল্ডারটা বসাবো, বসে আবার হচ্ছে টাইট দিব, সেম ভাবে বের করার সময় আবার লুজ করে দিব, দেন এটাকে বাইরে রিমুভ করব, আবার যখন অন্য একটা টুল হোল্ডার বসাবো, এইভাবে একটার মাধ্যমে অনেকগুলো একসাথে বসানো যায়। নর্মালি আমাদের দেখা যায় টারেট লেদে ইউজ করা যায়, এবং দেখেন যে বলেছিলাম যে টুল চেঞ্জিং ক্যান টেক ওভার 50% অফ ম্যানুয়াল লেদ অপারেশন, এটা ম্যানুয়াল লেদে সারাদিনের কাজের প্রায় 50% টাইম চলে যেতে পারে জাস্ট এই টুলগুলো চেঞ্জ করার জন্য, যেন এটা খুবই ক্রুশাল বিষয়। আচ্ছা ওয়ার্ক হোল্ডিং এর ক্ষেত্রে বলি, আমাদের যে লেদের যে আমরা ওয়ার্ক পিসটাকে রাখতাম আমরা কার মধ্যে অ্যাটাচ করতাম মনে আছে, কোন কোন জায়গার মধ্যে আমি ওয়ার্ক পিসে সাপোর্ট দিতাম, আমাদের যে লেদ ছিল আমরা লেদের যে ওয়ার্ক পিসটাকে কোন কোন পয়েন্টে সাপোর্ট দিতাম মানে ধরে রাখতাম, আর হ্যাঁ এইটাই দুইটা সেন্টারের মধ্যে রাখতাম, তাহলে যদি ওয়ার্ক পিসকে কি হবে
ওয়ার্কপিস ক্যান বি মাউন্টেড বিটুইন টু সেন্টার, সেন্টারের মধ্যে মাউন্ট করা যাবে। যদি ওয়ার্কপিস ছোট হয়, ছোট হলে কিন্তু ওর আর অপর পাশ থেকে সাপোর্টের দরকার নাই, শুধু চাকে হোল্ড করলেই হয়ে যাচ্ছে। মানে স্মল পার্টিকেলের জন্য ওয়ার্কপিস ক্যান বি মাউন্টেড উইদিন আ সিঙ্গেল চাক, শুধু চাক দিয়ে ধরলেই হবে, ডেড স্টকের ডেড সেন্টারের সাপোর্ট লাগবে না। আচ্ছা, আর দুইটা হচ্ছে ওয়ার্কপিস মাউন্টেড উইদিন এ কলেট, এবং কলেটটা পরে সেটা দেখাচ্ছি। আচ্ছা, দেখাচ্ছি, দুইটা হচ্ছে দুই ধরনের পোর্শন যার মধ্যে অ্যাটাচ করা যায়। আমাদের ইঞ্জিন লেদে আমরা ইউজ করি হচ্ছে দুই সেন্টারের মাঝখানে, আর এছাড়া হচ্ছে কোলেট বা ফেস প্লেট দিয়েও হচ্ছে এটাকে হোল্ড করা যাবে। তো আমরা জানতাম যে দুই ধরনের সেন্টার ছিল, ডেড সেন্টার আর লাইভ সেন্টার। লাইভ সেন্টার হচ্ছে যে হোল্ডও করতো প্লাস হচ্ছে মোশনও দিত, আর ডেড সেন্টার শুধু হোল্ড করত, মোশন দিত না। স্যার কোলেট কোনটা? আসতেছি, আসতেছি, এই স্যার পরে আসে। চাক গুলো আমরা দেখছিলাম যে চাক কয় ধরনের ছিল আমাদের, শক্তিশালী বলতে কিছু নাই এখানে, জাস্ট হচ্ছে যে ওয়ার্কপিস থাকবে তার যে শেপ ছিল, যেমন দেখেন যেটা হচ্ছে যে আমাদের রাউন্ড শেপ, সিলিন্ড্রিক্যাল শেপ, সেগুলো কিন্তু তিনটা পোর্শনে খুললে ভালো মতো অ্যাটাচ থাকবে। আবার যেগুলো হচ্ছে স্কোয়ার বা হচ্ছে আমাদের হচ্ছে কিউব টাইপ শেপ, ওগুলো কিন্তু আমাদের চারটার মধ্যে ভালো হবে। তো মেনলি আসলে ওয়ার্কপিসের শেপের উপর ডিপেন্ড করে এটা বসানো হয়, এখানে স্ট্রেংথের ব্যাপার না, বুঝতে পেরেছি। আচ্ছা, এই যে কোলেট ছিল আমাদের, কোলেটটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ হোল্ডিং ডিভাইস, চাকের বদলে এটা ইউজ করা যেতে পারে। যে কোলেট এটা হচ্ছে হেড পোর্শনটা দেখতে এরকম, স্কোয়ার, হেক্সাগন, কাটওয়ে, রাউন্ড, অর্থাৎ উপরে যে ধরনের বস্তু দরকার সেই ধরনের, শুধু রাউন্ড আর হচ্ছে। দেখেন আমাদের কিন্তু একটা সমস্যা হচ্ছে, আমাদের থ্রি আর ফোর জো কিন্তু শুধুমাত্র একটা ইউনিফর্ম শেপ থাকলে ধরা যাচ্ছে, আর যদি শেপটা যে কোনো রাফ সারফেস হয়, যে কোনো শেপের হয়, তখন কিন্তু এটা ধরা টাফ হয়ে যাচ্ছে, তখন হচ্ছে যে কালার্স গুলা বা ফেস প্লেট গুলা ইউজ করা হচ্ছে। তারপরে কোশ্চেন থাকলে জিজ্ঞেস করবেন। তো এই চ্যাপ্টার এখানে শেষ, বাট আমি ফেস প্লেট একটা ছবি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ফেস প্লেট, অর্থাৎ দেখা যাচ্ছে এখানে যে প্লেটটা দেখা যাচ্ছে, এর মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু দেখেন কিছু হচ্ছে ইলংগেটেড হোল তৈরি করা আছে, অর্থাৎ এই হোল গুলোর মাধ্যমে হচ্ছে ডিক্স টাইপ ডিক্স বসিয়ে হচ্ছে ওয়ার্কপিস কে হোল্ড করা হবে। এটা হচ্ছে ফেস প্লেটের কাজ, এগুলো সবগুলি চাকের অল্টারনেটিভ ইউজ করা যাবে। আচ্ছা, আমি আজান জন্য একটু 5 মিনিট ব্রেক দিই, মানে চ্যাপ্টার এটা শেষ, আমরা নতুন চ্যাপ্টার একটু পড়বো, আজানের পরে আমি একটু জয়েন করবো, 5 মিনিট রেস্ট নিতে পারবো। কিন্তু দুটো চ্যাপ্টার শেষ হলো, প্রথমটা ছিল কনভেনশনাল মেশিনিং, আর একটা হচ্ছে আমাদের মাত্র যেটা করলাম টার্নিং অপারেশন নিয়ে। তো আমরা এই দুই চ্যাপ্টারের উপর একটা সিটি নিবো ফার্স্ট, যেদিন আমাদের নেক্সট ক্লাস হবে, এটা বলে দিব আগে থেকেই, সিটি নেওয়া হবে দুই চ্যাপ্টারের উপরে, আর বেশি দিলে হয়তো আপনাদের জন্য টাফ হয়ে যাবে ভালো করা। অনেকে হচ্ছে বিরক্ত হচ্ছেন আরো কেন পড়াবো, এই চ্যাপ্টার এখন শুরু করবো, এটা খুব ইজি, কারণ আপনারা এটা অলরেডি পড়েছেন। তো আমরা জাস্ট এটাকে জাস্ট একটু টাচ করে রাখবো, দেখাচ্ছি। আমি বলেছিলাম একটু আগে যে লেদের বিভিন্ন টাইপের মধ্যে আমরা পড়ব হচ্ছে সিএনসি লেদ, ইঞ্জিন লেদ, আর একটা হচ্ছে আমাদের যেটা বললাম, কোনটা বললাম ভুলে গেছি, আপনারা বলেন তো, টারেট লেদ। তো সিএনসি আমরা পড়েছি অলরেডি, আমরা সেকেন্ডলি এখন পড়ব হচ্ছে ইঞ্জিন লেদ। আমরা এটা খুব ভালো পারি এমএসপি ল্যাব করার কারণে, প্লাস আমরা এই ল্যাবে ফার্স্টে করেছি, এটা খুব ভালো পারি। দেখেন জাস্ট, তো প্রথমত লেদ মেশিন কি, লেদ মেশিন হচ্ছে এমন একটা মেশিনিং প্রসেস যেখানে মেটাল পার্ট কে রিমুভ করে, কোথা থেকে রিমুভ করা হয়, একটা ওয়ার্কপিস থেকে রিমুভ করা হয়, এবং রিকোয়ার্ড শেপ বা সাইজ দেওয়া হয় বা ফিনিশ করা হয়। নর্মালি আমরা লেদ ইউজ করতাম সিলিন্ড্রিক্যাল ম্যাটেরিয়াল তৈরি করার জন্য। তো ধারণা করা হয় লেদ বেসিক্যালি হচ্ছে, লেদের বেসিক অপারেশন হচ্ছে টার্নিং অপারেশন,
আপনাদের কি তাই মনে হয় যে লেথ কি আসলে টার্নিং অপারেশনই একটা ভ্যারিয়েশন তৈরি করা হয় অনেকগুলা? লেথের বেসিক অপারেশন কি টার্নিং আসলেই নাকি অন্য কিছু? অনেকগুলো অপারেশন নিয়ে পড়লাম, মোটামুটি 10টা বললে লিখতে বলে লিখতেও পারবেন। তা সবচেয়ে বেসিক অপারেশন লেদের কোনটা? টার্নিং নাকি অন্য কিছু? টার্নিং, সবাইকে টার্নিং মনে হয়। টার্নিং ছাড়া দি কারো মনে হয় বলতে পারেন? কেউ নেই। আসলে থ্রেডিং হচ্ছে লেদের মেইন অপারেশন। থ্রেডিং কি করা হয়, যে স্পিড চেঞ্জ করে দিলেই হচ্ছে থ্রেডিংটা টার্নিং হয়ে যায়। যে স্পিডের যদি আমি সবসময় সেম রাখতাম তাহলে থ্রেডিংটা হচ্ছে টার্নিং হয়ে যেত, আর স্পিডটা আপ ডাউন করালেই সেটা হচ্ছে থ্রেডিং থাকে। এখন বর্তমান সময়ে যত আমাদের মডার্ন মেশিন টুল গুলো আছে, আমি বলেছিলাম যে সবগুলো আসলে লেদে করা যায়, বাট আমরা লেদে কেন করি না, কারণ টাইম সেভ করার জন্য এবং কস্ট ইফেক্টিভ হওয়ার জন্য। কারণ বাল্ক প্রোডাকশন করতে গেলে আমাদের একটা মেশিনে বারবার চেঞ্জ করে করা পসিবল না। ওই জন্য আমাদের স্পেশালি ড্রিলিং মেশিন এখন আছে, বা আমাদের গ্রাইন্ডিং করি আমরা, সব আলাদা মেশিন আছে, বাট নর্মালি কিন্তু এই সবগুলো কাজই লেদে করা যেত। তো এইটা মনে হয় আমার আর বলতে হবে না, আপনারা হয়তো এতবার বলতে বলতে সবই এখন জানেন লেদের বেসিক পার্টস গুলা সম্পর্কে। এই যে মানে কোনো কিছু আমার মনে হয় অপরিচিত লাগে, হেড স্টক, বেড, মাউস পয়েন্টার কোথায়, ক্যারিয়েজ। আচ্ছা অ্যাপ্রন কি বলেছি আমি কখন? অ্যাপ্রন কি জিনিস আপনারা একটু জানেন? অ্যাপ্রন কি স্যার? ক্যারেজটাকে যেটা প্রোটেক্ট করে ভিতরের কম্পোনেন্ট গুলোকে। ভেরি গুড। ক্যারেজের মধ্যে অনেকগুলো গিয়ার থাকে। এখন যদি বাইরের থেকে ধুলাবালি এসে যে মেশিনের মধ্যে ইনসার্ট, তাহলে কি হবে, এই গিয়ার গুলোর মধ্যে যখন এইগুলো পরে ময়লা পড়বে, তখন কি গিয়ার গুলা স্লো মুভ করবে বা লিকেজ, মানে এখানে ক্লগিং হয়ে যাবে, জমে যাবে, ময়লা জমে যাবে। তার থেকে রক্ষা করার জন্য কি করা হয়, ক্যারেজের নিচে হচ্ছে যে একটা অ্যাপ্রন দিয়ে পুরো আবরণ দিয়ে দেওয়া হয়, যার জন্য কি করে এটা প্রোটেকশন হিসেবে কাজ করে অ্যাপ্রনটা। আমরা হাফ নট এবার বলেছিলাম, ক্রস লাইট বলেছিলাম, ক্যারিয়েজ, টুল হোল্ডার, কম্পাউন্ড রেস ছিল, সবই আমরা জানি মোটামুটি। এবং এটা হ্যান্ড উইল ছিল, এই উইলের মাধ্যমে ড্রিল স্টককে সামনে পিছনে নেওয়া যায়। লিড স্ক্রু ছিল এখানে, সবগুলো আমরা জানি। তো সংখ্যাগুলো আমাদের আবার মাত্র পরিচয় আবার যেটা বললাম, হেড স্টক আমরা বলেছি, বেড, ক্যারিয়েজ, ড্রিল স্টক সবগুলো আমাদের বলা হয়েছে। এটা মেইন এলিমেন্ট গুলো দেখেন, এটার নাম কি ছিল এই পোর্শনটা? হেড স্টক। হ্যাঁ, হেড স্টক। নিচে ছিল ফিট গিয়ার বক্স, যেখানে ফিট বক্স ছিল, আর এখানে হচ্ছে আমাদের বা কুইক চেঞ্জ গিয়ার বক্স বলা হয়। প্রাইম মুভার, এই ওয়ার্ডটার কি অর্থ জানেন? প্রাইম মুভার বলতে কি বোঝায়? মুখ্য। জি জি, বুঝিনি। মুখ্য অথবা মেইন, মানে এটাই হচ্ছে মুভমেন্ট, মেইন মেইনলি কন্ট্রোল করে। এটা হচ্ছে মেইনলি মোশন দেওয়ার জন্য দায়ী, মানে আমরা কার মাধ্যমে হচ্ছে মোশনটা দিচ্ছি, পুরো মেশিনটা কার কারণে চলতেছে সেটা। এরপরে ছিল আমাদের এই যে অংশটা হচ্ছে আমাদের বেড। বেড এটা কি? যেটা বললাম যে আমাদের প্রাইম মুভার ছিল, এইটা বলতে বোঝায় ফেজ, থ্রি ফেজ ইন্ডাকশন মোটর ছিল, তিনটা ফেজ থাকে। আপনি জানেন আপনারা কখনো এটা নিয়ে কাজ করছেন কিনা, তিনটা ফেজ থাকে আমাদের এই মোটর গুলার মধ্যে বা সোর্স এর মধ্যে। ফেজ গুলোর নামও আছে, আর ওয়াই, মানে ওদের কিছু কালার থাকে, কোড থাকে, আর ওয়াই, আর বি, ওয়াই বি, এরকম কিছু ইয়ে থাকে, ফেজ থাকে তিনটা। এই ফেজ গুলো হচ্ছে তিন ফেজ ইন্ডাকশন মোটর আছে, এটা নিয়ে কাজ করে। নর্মালি বলেন তো ক্ষমতার সূত্র কি? আমরা যখন ফর্মুলা করি যে মোট কতটুকু ক্ষমতা বা কতটুকু ক্ষমতা লাগবে মেশিন চালাতে, এই পি ইজ ইকুয়াল টু কি হয়? ডব্লিউ বাই টি। না, এখানে ভোল্টেজ বাই এরিয়া। না, ভোল্টেজ ইনটু কারেন্ট, ভিআই হয় না? সিঙ্গেল ফেজ যখন কাজ করি আমরা, মানে একটা ফেজ, নরমালি আমরা যখন সার্কিটে কাজ করতাম রেজিস্ট্যান্স দিয়ে, তখন সিঙ্গেল ফেজ থাকতো, তার জন্য আমরা লিখতাম পি ইজ ইকুয়াল টু ভিআই। বাট যখন থ্রি ফেজ নিয়ে কাজ করা হয়, তখন ক্ষমতার একক হচ্ছে, মানে সূত্র হচ্ছে রুট ওভার থ্রি ভিআই কস থিটা। এই কস থিটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, এটা এখানে বলা নাই, আমি নিজের থেকে বললাম আপনাদেরকে। যেটা বললাম যে সূত্র হচ্ছে তখন পি ইজ ইকুয়াল টু রুট থ্রি ভিআই কস থিটা। এই কস থিটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে আপনার ম্যাক্সিমাম কতটুকু লোড দিলে ও কতটুকু ক্যাপচার করতে পারে। আমরা কিন্তু জানি যে কোনো কিছু 100% দক্ষ হয় না। আমি যদি ওকে যত পার্সেন্ট, যত আমি 100 ওয়াট যদি ওকে দেই, ও 100 ওয়াট নিতে পারবে না, ওর ক্যাপাসিটি হয়তো কম হবে। ওই ক্যাপাসিটি, মানে ওইটা হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর।
ওটা 0.9 0.8 এরকম হয়ে থাকে, একের থেকে কম হয়। এক হয় হচ্ছে আদর্শ সিচুয়েশনে, আর এরকম কোনো মেশিনই নেই যারা ফুললি ক্যাপচার করতে পারবে। তো থ্রি ফেজ ইন মোটর ইউজ করা হয়, যার মাধ্যমে কি করা হয়, ড্রাইভিং ইউনিটগুলো আমাদের টেস্ট করে কি হয়, আমাদের স্পিড গুলো চেঞ্জ হয় গিয়ারের মাধ্যমে। আমরা সামনে দেখবো কি কি মোশন গুলো কাজ করে, রিভলভ করে, একটা লাইভ সেন্টার থাকে, ফেস প্লেট ইউজ করি অথবা কোলেট অথবা চাক ইউজ করি। একটু বলেছিলাম যে চাকের মাধ্যমে করা যেতে পারে বা কোলেট বা ফেস প্লেট দিয়ে করা যেতে পারে, যার মাধ্যমে হচ্ছে ওয়ার্কপিসটাকে হোল্ড করা, সরি ওয়ার্কপিসটাকে হোল্ড করা হবে। আর স্পিন্ডল দিয়ে বলেছিলাম যে স্পিন্ডলে একটা ড্রাইভিং ক্লাস থাকে, ওইটা ড্রাইভিং ক্লাসটাকে ক্লাচিং করলে কি হয়, স্পিন্ডলটা এঙ্গেজ হয়ে যায় এবং সেখান থেকে মোশন যে হচ্ছে ওয়ার্কপিসকে রোটেট করে। বলেন তো কখন আমরা কোন কোন অপারেশনের জন্য আমরা হচ্ছে স্পিন্ডলকে এঙ্গেজ করব, যেখানে ওয়ার্কপিসকে আমাকে ঘোরাইতে হবে, টার্নিং করতে হবে, টার্নিং আর 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 কিছু যেটাতে আমার ওয়ার্কপিস হচ্ছে রোটারি মোশন পাবো। হ্যাঁ, আর যদি আমাদের হচ্ছে এঙ্গেজ ডিসএঙ্গেজ করে দিই, তাহলে কোন ধরনের কাজ অপারেশন কাজ করা যাবে? ড্রিলিং, বোরিং, এগুলা যেটাতে আমার হচ্ছে টুলটা মোশনে থাকবে। দেখেন আমার খেয়াল করেন এখানে কাটারের মধ্যে কি লাগবে, রোটেশনাল মোশন লাগবে, কাটার কিভাবে মোশন দেওয়া হবে, আর ওয়ার্কপিসটা স্টিল থাকবে। না না, কাটা তো কাটিং টু ক্যারিয়ার দিয়ে আসবে না, যেখানে আমি যেই পোর্শনে হচ্ছে কাজ করব সেই পোর্শনটা সামনে রাখবো, ফেস পোর্শনে রাখবো। দেখেন এখান থেকে আমাদের ওয়ার্কপিস থাকে তো এই জায়গার মধ্যে, আমি যদি ওয়ার্কপিসে যেই পোর্শন নিয়ে কাজ হচ্ছে ওটা ওইভাবে সেট করবো, ওইভাবে বসাবো, আমি যেই এন্ডটাকে ড্রিল করতে চাই ওই এন্ডটা হচ্ছে কাটারের সামনে রাখবো, তাহলেই হবে। হ্যাঁ, কাটানো অথবা আরেক ভাবে করা যায়, সেটা হচ্ছে কাটা যদি স্টিল ধরে রাখি আর যদি ওয়ার্কপিস কন্টিনিউয়াসলি ঘুরে তাহলে কিন্তু সেম কাজই হবে, এটাই পসিবল। হেডস্ট্রোকগুলো দেখতে এরকম হয়, সাইড ভিউ বা ফ্রন্ট ভিউ থেকে, এটা আমরা জানি, অলরেডি বলেছিলাম, আমরা স্পিড ডায়াগ্রাম ড্র করেছিলাম আমাদের ল্যাব রিপোর্টে। থ্রি ফেজ মোটর থাকে, শ্যাফটের মাধ্যমে এটা বেল্ট পুলির মাধ্যমে পাস করেছে হেডস্টকে, হেডস্টক থেকে পাওয়ার যায় হচ্ছে স্পিন্ডলে গিয়ার ট্রান্সমিশন মাধ্যমে, বেল্ট পুলির মাধ্যমে। আর আরেকটা মোশন যায় হচ্ছে হেডস্টক থেকে ফিড গিয়ার বক্সে, সেখান থেকে যায় হচ্ছে ফিড রড অথবা লিড স্ক্রুর মধ্যে, সেখান থেকে যায় হচ্ছে ক্যারিয়েজের মধ্যে। তো আমরা এটা ড্র করেছিলাম আগেই, লেদার বেড ছিল, যে বেডের মধ্যে হচ্ছে মেইন হরাইজন্টাল বেড থাকতো কাস্ট আয়রনের তৈরি, বলেছিলাম কেন কাস্ট আয়রন লাগে, আর এটার উপরে হচ্ছে বাকি ফুল পাওয়ার গুলো যে কম্পোনেন্ট গুলো মাউন্ট করা হয় উপরে রাখা হয় এটাকে। এছাড়া লেদের মধ্যে যে আমাদের যে স্লাইড মুভমেন্ট দেওয়া যায়, ক্যারিয়ার রাখা যায়, সবগুলোই বেডের উপরে হচ্ছে, অর্থাৎ যে যতগুলো পার আমরা দেখি সবগুলোই হচ্ছে বেডের উপরে রাখা হচ্ছে। যে লেদের বেড দেখতে ওটাকে ভি শেপের, যে ভিতর থেকে দেখতে গেলে ভি টাইপ শেপ তৈরি করছে বেডের, যে দেখো লেখা আছে ভি শেপ সারফেস থাকে একটা। টেল স্টক ছিল আমাদের, আমরা জানি অলরেডি টেল স্টকের কাজ কি, সাপোর্ট দেওয়া, এটা নন রেটিং, নিজে ঘুরে না, মুভ করে না, শুধুমাত্র সামনে পিছনে যে এখানে বলতে হবে যে একটা হুইল আছে, দেখেন এই যে টেল স্টকের ফিড হুইল আছে একটা, এই হুইলটাকে দিয়ে আমি এটাকে ঘুরালে সামনে পিছনে যে জাস্ট ওয়ার্কপিস সাপোর্ট দিবে, যেমন এখানে দেখেন সাপোর্ট দিয়ে ধরে রাখছে এই ওয়ার্কপিসকে, এটাই ওর কাজ, যে সাপোর্ট, সরি সাপোর্ট দিচ্ছে না, এটা সামনে যাচ্ছে সাপোর্ট দেওয়ার জন্য, ধরে রাখছে। এছাড়া ছিল হচ্ছে ফিড রড, আর হচ্ছে লিড স্ক্রু। ফিড রড হচ্ছে ওই যে বললাম টার্নিং এর কাজ করার জন্য, অর্থাৎ সলিড শাফ্ট উপরে কোনো থ্রেডিং করা নাই, টার্নিং ইউজ করি, আর লিড স্ক্রু হচ্ছে থ্রেডেড শাফ্ট যার উপরে হচ্ছে থ্রেডিং কাট, থ্রেড কাটিং করা থাকে ইউজ করা হয়। আর অটোমেটিক ফিড দেওয়ার জন্য আমরা হচ্ছে লিড স্ক্রু কানেক্ট করি, আর ম্যানুয়াল ফিডের সময় আমরা শুধু ফিড রড দিয়ে রাখি। আচ্ছা, কেউ বলতে পারবে কেন দুটা রড ডিফারেন্ট রড ইউজ করি আমরা, কেন দুটা সেম না বা একটা রড ইউজ করি নাই? কারণ স্যার অটোমেটিক ফিডের জন্য আমাদের লিড স্ক্রু লাগে, যেটা ফিড রড দিয়ে অটোমেটিক ফিড দেওয়া যায় না। এবং অটোমেটিক কাজ যেখানে সে কি রিলায়েবিলিটি বেশি হবে, ম্যানুয়ালি করতে গেলে অনেক সময় হতে পারে যে অপারেটরের ভুল মুভমেন্ট হয়েছে, বাট অটোমেটিক মানে কি পুরোটা হচ্ছে ও আগে থেকে ফিড হয়ে কাজ করতে পারবে, অর্থাৎ এটা আমাদের সার্ভিস লাইফটাকে বাড়িয়ে দেয় এবং হচ্ছে আমাদের রিলায়েবিলিটি ইনক্রিজ করে, সেম কথাই। ক্যারিয়ার ছিল যেটা একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন স্যার, যে লেডিস টু ক্ষেত্রে তো হাফ নাট মেকানিজমটা কাজ করে যার ফলে ক্যারেজটা আপনার মুভমেন্ট দেয়,
আর ফিড রডটা তো আপনার যে গিয়ার বক্স থেকে পাওয়ারটা পায়, তারপর এটা ক্যারেজে গিয়ে কিভাবে এটা ট্রান্সফার হয়? ফিড রডের সাথে ক্যারিয়ার ন্যাচারালি কানেক্টেড, আচ্ছা কিন্তু ঠিক ন্যাচারালি কানেক্টেড, আর লিড স্ক্রুর সাথে ওকে কানেক্ট করতে হয়। আচ্ছা স্যার, আচ্ছা তো ক্যারিয়ার, হ্যাঁ ওই যে বলেছিলাম না লেবে আমাদের যে আমাদের যে লিড স্ক্রুর মধ্যে না না রডের মধ্যে তো আর ক্যারিয়ার প্যাকিং পিনিয়ন থাকবে না, প্যাকিং পিনিয়ন থাকবে কি আমাদের দেখেন না, রড তো দেখেন রড ঘুরতেছে কি হবে, রোটেশনাল মোশন, রোটেশনাল মোশন দিচ্ছে আমাদের ঘুরতেছে, রোটারি মোশন, এই মোশনটা কোথায় যাচ্ছে, যাচ্ছে হচ্ছে ক্যারিয়েজের মধ্যে, যখন ক্যারিয়েজের মধ্যে মোশনটা যাবে তখন ভিতরে থাকবে হচ্ছে আমাদের র্যাক এন্ড পিনিয়ন, ওই র্যাক আর পিনিয়ন মানে কি পিনিয়ন, যেহেতু আমাদের ফিড রড ঘুরতেছে তাহলে ওইখান থেকে যেই মোশনটা পাবো ওটা কি রোটারি মোশন পাচ্ছি, ওই মোশনটা কিছু গিয়ারের মাধ্যমে পাস করবো হচ্ছে পিনিয়নের মধ্যে, পিনিয়নটাও ঘুরবে, আর পিনিয়নের ঠিক নিচে থাকবে হচ্ছে আমাদের র্যাক, যে পিনিয়ন যখন ঘুরে তখন র্যাক সামনে পিছনে যায়, আর র্যাকের সাথে কানেক্টেড থাকবে হচ্ছে ক্যারিয়েজ, তাহলে ফিড বক্স থেকে মোশন আসবে, সেই মোশন যাবে হচ্ছে আমাদের ফিড রডে, ফিড রড হচ্ছে দিচ্ছে রোটেশনাল মোশন শুধু ঘুরতেছে, আর ফিড রড যখন ঘুরতেছে তখন কিছু গিয়ারের মাধ্যমে মোশন যাচ্ছে পিনিয়নে, পিনিয়নও ঘুরতেছে, পিনিয়নের ঠিক নিচে আসে হচ্ছে আমাদের র্যাকটা, যেটা হচ্ছে আমাদের ফ্ল্যাট সার্ফেস ছিল উপরে খাঁজ কাটা ছিল, তো এখন র্যাক কি ডানে বানে মুভ করবে, র্যাকের সাথে কানেক্ট হচ্ছে আমাদের ক্যারিয়েজ, তো যখন র্যাকটা ডানে বারে মুভ করবে তখন ক্যারিয়েজটা ডানে বারে মুভ করবে, বুঝতে পেরেছি? কোশ্চেন করলেন না বুঝলে আবার বলতে পারেন। জি স্যার বুঝেছি। আচ্ছা তা আমরা জানি কি আমাদের ক্যারিয়েজ দুই ভাবে মুভ করতে পারে, আমাদের হচ্ছে যে সামনে পিছনে যাওয়ার হয়েছিল একটা ক্রস লাইট মুভমেন্ট ছিল, এখানে একটা ক্রস লাইট ছিল যার মাধ্যমে ওয়ার্কপিস কে সামনে পিছনে নেওয়া যায়, এই দিকে ছিল একটা, ছিল এখানে ডানে বারে মুভ করতে পারতো, এটাই বলা হয়েছে এখানে, দ্যাটস ইট। আর পাওয়ার ফিডের মধ্যে অটোমেটিক ফিডও হয়, ফেসিং এর সময় আবার হচ্ছে আমরা ম্যানুয়ালি ফিড কাজ করতে পারি, ফেসিং মানে হচ্ছে ফেস ক্রিয়েট করা, অর্থাৎ একটা সারফেস ক্রিয়েট করতে পারি, সারফেস ক্রিয়েট করার জন্য কিন্তু আমাদের সব দিকেই মোশন দরকার, সব দিকেই মুভমেন্ট দরকার, কারণ সারফেসটা যে কোনো দিকে রাখতে পারে, আর টার্নিং এর সময় কিন্তু একটা জায়গায় কাটারকে ধরে রাখলেই হয় জাস্ট। এখানে ক্যারেজের যে পোর্শন সেগুলো সুবিধা আছে। আর অ্যাপ্রনের যে কাহিনী ছিল যে বলেছিলাম যে অ্যাপ্রনের জন্য যে এখানে ভিতরে ক্যারেজ আমাদের অ্যাপ্রন ছিল, অ্যাপ্রনের হ্যান্ডউইল হচ্ছে এটা, এটাকে মুভ করাবে, হ্যান্ডউইল দিয়েছে আমি এই মুভ করতে পারবো এটাকে ডানে বাঁয়ে, ক্রস ট্রাইড একটা নব ছিল, এই নবটা আসলে কি করে দেখেন এটা মুভ করে কাটিং টুলটাকে ওই এন্ড অফ দ্য স্টক পর্যন্ত মুভ করায়, যে নব ছিল এখানে একটা, এই যে নব, এই যে নব ক্রস ফিডের উপর, এখানে দুই ধরনের ফিড হচ্ছে, একটা লংগিটিউডিনাল ফিড, অর্থাৎ এই ফিডটা হচ্ছে এই পুরো ক্যারিয়ারটা হচ্ছে ডানে বামে যাচ্ছে, যে ক্যারিয়ার ডানে বামে যায় তাহলে আমাদের ওই কাটিং টুলটা ডানে বামে যাবে, আর এটা হচ্ছে ক্রস ফিড, এটা হচ্ছে এখান থেকে ফিড দিলে এটা সামনে পিছনে মুভ করে, নিচে যে পাওয়ার ফিড ক্লাস ছিল এটা দিয়ে হচ্ছে পাওয়ারটাকে এখানে এঙ্গেজ বা ডিসএঙ্গেজ করা যায়, মানে কোনো প্রশ্ন আমার হচ্ছে যে আপনি দেখছেন যে ক্যারিয়ার কিন্তু মুভ করতে হলে প্রশ্ন আমার থামাতে হয়, আমি আর ফিড দিব না থামাবো, তখন হচ্ছে এটাকে পাওয়ার ফিডটাকে ক্লাস করলে এখানে ফিড বন্ধ হয়ে যায়, আর ফিট যায় না উপরে। এরপরে যে পোর্শন গুলো আছে আমরা এগুলো হচ্ছে ক্লাসে পড়বো, কারণ একটু জটিল, এটি পর্যন্ত শেষ করে দেওয়া যায়। ক্যারেজের পার্ট গুলো অলরেডি জানি, স্যাডেল বলছিলাম যে এই যে উপরে স্যাডেল পোর্শন থাকে এটা ইলেকট্রনটা এইট শেপের মতো, এইট এর মধ্যে দেখা যায় এইট শেপের মতো, ক্রস স্লাইড বলছিলাম যে আমাদের যে স্লাইডটা হচ্ছে সামনে পিছনে মুভ করে সেইটা, কম্পাউন্ড রেস ছিল যার উপরে হচ্ছে যে কাটিং টুলটা রেস নিত, আমাদের যে টুল যে কম্পাউন্ড রেসটা আছে এর উপরে হচ্ছে যে দেখেন অর্ধেক পোর্শন দেখা যাচ্ছে, এই উপরেই কিন্তু আমাদের কাটিং টুলের পোস্টটা, টুল পোস্টটা, এই যে ব্ল্যাক পোর্শনটা কম্পাউন্ড রেস্টের উপরে হচ্ছে কাটিং টুলটা রেস নেয়, আর আমাদের অ্যাপ্রন তো আগেই বললাম যে অ্যাপ্রন হচ্ছে কাজ করবে, এই পর্যন্ত রাখি আমাদের এই জিনিসটা ক্লাসে আসার চেষ্টা করবো বোঝানোর জন্য, একটু ড্র করে বুঝাতে হবে, বলেন এই পর্যন্ত কারো কোয়েশ্চেন আছে কিনা, আমরা মোটামুটি হাফ চ্যাপ্টার শেষ করে ফেলছি, কারণ এই পর্যন্ত কোশ্চেন থাকলে বলতে পারেন, আর না হলে আমরা শেষ করবো। লাস্ট স্লাইড কোনটা ছিল এই পর্যন্ত পড়ালেন একটু দেখান, এই যে বুঝতে, এই যে অ্যাপ্রন পর্যন্ত, আচ্ছা ঠিক আছে স্যার, এই যে অ্যাপ্রন নাম কি স্যার? এটা হচ্ছে ইঞ্জিন লেদ, আমরা এটা পড়ার পরে পড়বো টারেট লেদ, তারপর আমাদের লেদ শেষ, আমরা অন্যটায় যাবো। আচ্ছা কার কোশ্চেন থাকলে বলতে পারেন, সিটি কি স্যার নেক্সট ক্লাসে হবে? সিটি যে কোনো দিন হবে, মানে অফলাইনে হবে, আপনাদের নেক্সট বৃহস্পতিবারে হচ্ছে বন্ধ জন্মাষ্টমীর জন্য, এরপরে হয়তো রবিবার দিনে নেওয়া হবে সাপোজ, মানে এই রবিবার পরের হয়তো নিয়ে নিবে একদিন ডেকে,
কারণ শুক্র শনি আপনাদের অফ ডে থাকলে রবিবার একটু ভালো মতো পরে আসতে পারবেন। যে পর্যন্ত পড়াইছেন ওই পর্যন্ত নাকি সম্পূর্ণ নেওয়া হবে? না না, আপনারা শুধু এক আর দুই দিব, এক আর দুই নাম্বার চ্যাপ্টার। থার্সডে তে নিলে বেটার হয় আমাদের জন্য, কারণ আপনাদের অফ ডে, আপনাদের বন্ধ ভার্সিটি। তাহলে স্যার তার পরের উইকের থার্সডে তে নেওয়া যায় না? কারণ স্যার সমস্যা নেই, দুটো এক্সাম আছে, একটা হচ্ছে কি ওয়েট প্রসেস সিটি আছে, আবার রবিবারে মানে হচ্ছে আপনার রবিবার কত তারিখ পড়ে? 21 তারিখেই স্যার, 22 তারিখ আছে, 22 তারিখ আছে স্যার। 22 তারিখ কি আপনাদের যখন সুবিধা হয়, আপনারা ভালো নাম্বার পারে এটাই দরকার। আচ্ছা ঠিক আছে, সিটি অনেক পরে, বাট জাস্ট বলে রাখলাম প্রথম দুই চ্যাপ্টার দিব, বেশি দিব না, তাহলে বেশি পড়া হয়ে যাবে। আমরা যতটুকু পড়ি না কেন ফার্স্ট দুই চ্যাপ্টার সিটি হবে, ফার্স্ট ইউনিট এর সিটি নেই। নাম আপনি আমার ফার্স্ট ক্লাস করতেছেন অনলাইনে? ফার্স্ট ক্লাস কেন, অফলাইনে ছিলেন? জি স্যার, আমি তো বলেছি আমার ক্লাসে কোনো প্রেজেন্ট নাই, সবাই নাম্বার পেয়ে যাবেন, শুধু প্রেজেন্ট পড়ার জন্য ক্লাসে আসতে হবে না। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।